সৃঞ্জয়, সৃঞ্জয় মুম্বাইতে থাকে, ও স্টক ট্রেডার বাই প্রফেশন, আমার যাদবপুরে জুনিয়র এবং শখের পলিটিক্যাল অবজারভার বা রাজনৈতিক বিশ্লেষক। তো আজকে আমরা আলোচনা করব এই সদ্য হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে। সৃঞ্জয়ের কিছু চমৎকার অবজারভেশন আছে, ও রেগুলার ফেসবুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে লেখে, খুব ইন্টারেস্টিং কথাবার্তা, তো সেই সব নিয়ে আজকে ডিসকাস করব। তো ওয়েলকাম সৃঞ্জয়। থ্যাংক ইউ সো মাচ প্রত্যয় দা ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে যে ইলেকশনের যে রেজাল্টটা হলো, মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে তার আগে বহু ওপিনিয়ন পোল, প্রেডিকশন, এক্সিট পোল সবকিছুকে মোটামুটি মানে ফেল করে দিয়েছে একদম। সবকিছু ফেল করে দিয়েছে, আর মোটামুটি একটাও এক্সিট পোল হলো না শেষমেশ, যেটা ওয়াজ ইভেন ইন দ্য নেবারহুড। ফাইনাল ফলাফল যা আর ওদের প্রেডিকশনের, দে ওয়ার নট ইন দ্য নেবারহুড। তো especially when you consider some pollsters like Pradeep Gupta, jini age Bihar bad diye onek kota ekta ekta stretch onek kota polls khub bhalo predict korte perechilen. হ্যাঁ, প্রদীপ গুপ্ত মানে উনি ওই ইন্ডিয়া টুডে অ্যাক্সিস, অ্যাক্সিস মাই ইন্ডিয়া যে হ্যাঁ করে, হ্যাঁ রাইট। ইনফ্যাক্ট ওনার পোল আমার মনে হয় খুবই অ্যাকুরেটলি প্রেডিক্ট করেছিল 2019-এর লোকসভা নির্বাচন খুবই এবং অ্যাকুরেটলি 2020-এর যেটা যেটা আপ মানে যেটা সেকেন্ড টাইম একটা দিল্লি বিশাল জিতলো, মেজরে জিতলো। দিল্লির হ্যাঁ মানে এবং উনি কাইন্ড অফ আউটলিয়ার আর কি, মানে ওনার পোলটা কাইন্ড অফ আউটলিয়ার থাকে এবং ম্যাচ করে, মানে হুইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং এই যেটা আমাদের পশ্চিমবঙ্গ ইলেকশনের ক্ষেত্রে যেটা হলো যে ওনার পোলটা খুব ক্লোজ দেখাচ্ছিল, মানে হুইচ হ্যাঁ ওয়াজ অলরেডি মানে সামথিং হার্ড টু বিলিভ, কারণ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কোনোদিন ক্লোজ হয় না। ক্লোজ হয় না, মানে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে টিপিক্যালি যে বিগেস্ট অপোজিশন পার্টি থাকে ওই পার্টি উইল অলওয়েজ হ্যাভ লেস দেন 100 সিটস। খুব এক্স্যাক্টলি ম্যাক্সিমাম মনে হয় ইতিহাসে 2001-এ হয়েছিল, যখন লেফট ফ্রন্ট জিতেছিল ইলেকশনটা, আর তখন তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট ছিল সব থেকে বড় অপোজিশন ফোর্স। ওদের বোধহয় ওই বছর বিধানসভায় ছিল 86 থেকে 87 সিট, ওরকম অত সিট, ওটা ম্যাক্সিমাম। হ্যাঁ। তো এইখানে আমরা যেখান থেকে ব্যাপারটা ডিসকাশনটা স্টার্ট করতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড অবজারভেশন আছে, সেগুলো মোরাললেস প্রচুর ডিসকাশন হয়ে গেছে আর কি, ঠিক আছে। মানে যে 48% ভোট টিএমসি পেয়েছে, উইচ ওয়াজ হিউজ, মানে আমি জানি না যে মানে ওয়েস্ট বেঙ্গলের ওভারঅল হিস্ট্রিতে। হয়েছে এটা, লাইক আই জাস্ট গিভ দিস হিস্টোরিক্যাল নাগেট। এর একটাই প্রেসিডেন্ট ছিল ইন হিস্ট্রি, যেটা হচ্ছে তোমার 1972 সালে, যেটা লাস্ট লাস্ট বার কংগ্রেস জিতেছিল, আচ্ছা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আন্ডারে কংগ্রেস জিতেছিল। তখন তো কংগ্রেস স্প্লিট হয়ে গেছে, কংগ্রেস অর্গানাইজেশন আর কংগ্রেস রিকুইজিশনিস্ট। রিকুইজিশনিস্টটা হচ্ছে কি ইন্দিরা গান্ধীর পার্টি, তো ওই পার্টি জিতেছিল ওই বছর, আর ওরা বোধ হয় পেয়েছিল খুব সম্ভবত 49.2% ভোট, যেটা মমতা আচ্ছা ব্যানার্জির থেকে 1%, 1.2% ভোট বেশি। তখনকার প্রেস রিপোর্টাজ পড়লে মনে হয় যে ওইটা ওয়াজ আ ভেরি ভেরি এক্সট্রিমলি রিগড ইলেকশন, মানে পপুলার ফোকলোর সেজ দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি রিগড ইলেকশন। তো উই ক্যানট টেক দ্যাট অ্যাজ আ গুড রেফারেন্স পয়েন্ট, বাট ইয়েস। যাই হোক, আমি যদি বিজেপি একটু হিস্টোরিক্যাল একটা কনটেক্সট দিই ফর বিজেপি ইন বেঙ্গল, তো আগে একদম আগে জনসং ফর্মে ছিল বিজেপি রাইট বাংলায়, আর তখন জনসং এর টিকিটে দাঁড়াতো আর জিততো এখান থেকে তোমার শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরে বিজেপি ইন দ্য কারেন্ট, ইন ইটস কারেন্ট অবস্থা, যেটা হচ্ছে বিজেপি, বিজেপি তারা দাঁড়িয়ে প্রথম ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে দাঁড়িয়েছিল হচ্ছে 1982 সালে, হরিপদ ভাদুরী বলে একজন ভারতী, মাই ব্যাড, হরিপদ ভারতী বলে একজন দাঁড়িয়েছিলেন, আর জুলু মুখার্জি একজন বিখ্যাত লয়ার তখনকার, তারা দাঁড়িয়েছিলেন। বাট সেরকম ভাবে কোনো ভোট পায়নি ওরা, আর কোনো সিট তো যেতেই নেই। এমনিতেই বিজেপি অল ইন্ডিয়া অনেকটাই কম হয়ে গেছিল, কেন 1984 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বোধহয় 3টে সিট জিতেছিল, কংগ্রেস পুরো সুইপ করেছিল। অনেক মেনি পিপল আর রিটার্ন অফ বিজেপি দেন, অ্যান্ড হোয়াট উই আর সিইং নাও ইজ আ কমপ্লিট রিভার্সাল অফ দ্যাট ট্রেন্ড, রাইট? রাইট
এর আগে বিজেপি ম্যাক্সিমাম ভোট পার্সেন্টেজ পেয়েছিল তোমার 91 সালের নির্বাচনে। 91-এ বিজেপি বোধহয় 10% ভোট পেয়েছিল, আর অবভিয়াসলি 2016-র আগে, 2016-র আগে ম্যাক্সিমাম ভোট পেয়েছিল 91-এ, আর তখন বিজেপি স্টার ক্যাম্পেইনার বেঙ্গলে ছিল হচ্ছে ভিক্টর ব্যানার্জি। তো দ্যাটস এন ইন্টারেস্টিং পিস অফ ট্রিভিয়া ফর ইউ। অ্যাকচুয়ালি আমার মনে আছে হালকা, মানে তখন ওই সময়ের খবরের কাগজের হেডলাইন গুলো হালকা স্মৃতি কিছু মনে থাকে আর কি, মানে সেটা ইন্টারেস্টিং। হ্যাঁ মানে এইটার পরে যে সার্চটা রিসেন্টলি হয়েছে, মানে সেটা অফকোর্স সেটাকে আমাদের মানে ন্যাশনাল কনটেক্সটে দেখা উচিত আর কি। মানে 2014 ওদের যে সার্চ, তার সাথে অ্যাসোসিয়েটেড যে সার্চটা বেঙ্গলে হয়েছে, কিন্তু যে ন্যারেটিভটা মানে রাখা এখন বিজেপির তরফ থেকে রাখা হয়েছে সেটা একটু ইন্টারেস্টিং। মানে ইনিশিয়ালি ওরা মানে বিজেপি যে এবার আসতে পারে এই সম্ভাবনাটা কি করে তৈরি হলো, সম্ভাবনাটা 2019-এর লোকসভা ইলেকশন আর কেউ ভাবতে পারেনি, রাইট? হ্যাঁ, গ্রো করছে, কতটা গ্রো করছে বোঝা যাচ্ছে না। তো 2016-এ যখন মানে এতগুলো লোকসভায় সিট পেলো এবং ওভারঅল পার্সেন্টেজ 40%-এ পৌঁছে গেল, তখন মানে ইটস উইদিন মানে টাচিং ডিস্টেন্স আর কি, তখন লোকে ভাবতে শুরু করলো। এবং তার বিধানসভা ওয়াইজ যে ফলাফলটা, সেখানে দেখা যাচ্ছে যে 121টা বিজেপি, 121 আর ওদের হচ্ছে 166 বোধহয়, তিন উনি ছিল 165, হ্যাঁ, আর বোধহয় কংগ্রেসের তিনটে সিট মতন, মানে যাই হোক খুবই রাইট। এইবারে এইবারে কম্পারিজনটা ওইখান থেকে শুরু হয়েছে। আমার মনে হয় এনি অ্যানালিসিস হিয়ার শুড অলওয়েজ স্পিক অ্যাবাউট 121 থেকে 77। 121 থেকে 77 ইজ আ মোর ভ্যালিড কম্পারিজন, বিকজ আমরা এখানে টাইম ফ্রেমটাও খুবই কম ধরছি। এই লোকসভা হয়েছিল এক্সাক্টলি 2 বছর আগে, 2 বছরের মধ্যে আমরা আমরা এই নির্বাচনে এসেছি, আর অবভিয়াসলি বিজেপি হ্যাজ আন্ডার পারফর্ম কম্পেয়ার টু ইটস প্রমিস, এটা নিয়ে তো কোনো অ্যাম্বিগুইটি নেই। না কিন্তু এইখানে এমন একটা প্রশ্ন আছে, ব্যাপারটা হচ্ছে লোকসভা আর বিধানসভায় মানুষের মানে মাস ভোটারের মাইন্ড সেট আপ কি কিছুটা চেঞ্জ হয়, মানে কিছুটা কি লোকসভায় যেহেতু মোদি একটা দেশের প্রাইম মিনিস্টার সেখানে কিছুটা ফেস ভ্যালু ক্যারি করছে যেটা বিধানসভায় ছিল না, মানে সেইটা কি মনে হয়? 2019-এ একটা মোদি ওয়েভ চলছিল এন্ড উই ক্যান নট ডিনাই ইট, কেন বিজেপি ওভারঅল ইভেন বেটার্ড ইটস পারফরম্যান্স ইন 2014, রাইট? তো ওই মোদি ওয়েভ এর জন্য অনেকটাই ওরা সিট পেয়ে গেছিল। But there is, I would like to caveat this. আমি caveat করছি কেন, 2014-তে যখন মোদি ওয়েভ ওয়াজ ভেরি ভেরি স্ট্রং, ইট ওয়াজ স্ট্রং দেন অলসো, ওইবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পিকচার। বিজেপি ওয়েস্ট বেঙ্গলে বোধ হয় একটা সিট জিতেছিল, বাবুল সুপ্রিয়র সিট, বাকি স্ট্যান্ডার্ড তোমার তৃণমূল মেইন সিট, 30-এর উপরে সিট, আর কিছু তোমার এই সিপিএম আর কংগ্রেস, রাইট? তো সামথিং এলস হ্যাড অলসো চেঞ্জ বিটুইন 2014 এন্ড 2019। একটা তো হচ্ছে গিয়ে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর চলে এসেছিল, উইচ ওয়াজ ওয়ার্কিং এগেইনস্ট মমতা ব্যানার্জি উইদিন ওয়েস্ট বেঙ্গল, স্টেটে উইদিন ওয়েস্ট বেঙ্গল। আর আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে শুনে থাকি তোমার তোলাবাজির অভিযোগ, কাটমানির অভিযোগ, এসব এবং যে স্ক্যাম গুলো, মানে ওয়েস্ট বেঙ্গলে সারদা বা এই লেভেলের স্ক্যাম আগে কিন্তু দেখা যায়নি, এরকম এক্সপোজড লেভেলে মানে সেরকম খুব একটা দেখা যায়নি, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু দেখো প্রত্যয় এখানে একটা কাজ করেছে, কিন্তু আমার এখানে একটা পয়েন্ট আছে, তুমি তোমার যদি টাইমিংটা মনে পড়ে, এই যে সারদা আর নারদা, সারদা তো অনেক পুরনো, সারদা হচ্ছে কি আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি আমি তখন পড়ি, তখন 2011 সালে জানতে পারি সারদা হয়েছে, রোজ ভ্যালি সারদা ওইসব স্ক্যাম তখন ধরা পড়েছিল। আর ঠিক 2016 অ্যাসেম্বলির আগে ধরা পড়েছিল নারদা, যে ওই যে বিখ্যাত ভিডিও সব লিডারদের টাকা দিচ্ছে, ওয়েস্টিং অপারেশন যেটা হয়েছিল, ওই বিখ্যাত, তাই তো? কিন্তু তারপরে তুমি যদি ওদের পারফরমেন্স দেখো অ্যাসেম্বলিতে, কোন ইম্প্যাক্ট পড়েনি সেরকম, কেন ওরা দে বেটার দে পারফরমেন্স উইথ রেসপেক্ট টু 2011 এর লোকসভা অ্যাসেম্বলি ইলেকশন, রাইট? তো হ্যাঁ, আই থিঙ্ক দিস ওয়াজ আ কাপল অফ লোকাল ইস্যুস। আর ছিল হচ্ছে গিয়ে তোমার ধরে নাও দ্য রাইজ অফ দ্য ফোর্স অফ হিন্দুত্ব ইন দ্য স্টেট, যেটা আস্তে আস্তে রাইজ করছিল। এইটা হচ্ছে 2016 থেকে 2019-এর মধ্যে এই 3 বছরের পিরিয়ডটা একটা মানে দেয়ার আছে সাডেন শিফট, মানে এইটা খুব ক্লিয়ার। হ্যাঁ, এইবারে এখন 77টা সিট পেয়েছে, 38% ভোট শেয়ার বিজেপি পেয়েছে, 40-2% কমেছে, সেটাকে আমরা অনেকভাবে ব্যাপারটা দেখতে পারি, কিন্তু ওভারঅল একটা সলিড বেস তৈরি হয়ে গেছে। এবং এইখানে কিন্তু ওই 2016-র পর থেকে ব্যাপারটা রাইজ, মানে 2016 যদি 10% অ্যারাউন্ড 10% বোধ হয় ভোট পেয়ে বা আরো কম ভোট পেয়েছিল মেবি বিজেপির ভোট পার্সেন্টেজ,
হ্যাঁ, এবার সেইখান থেকে গিয়ে 38 বা 40-র কাছাকাছি ঘোরাফেরা করা মানে ইটস এ হিউজ রাইজ, এবং ওইটা মেইনলি বোঝা যাচ্ছে ওই 16-র পরে হয়েছে আর কি। এটা দেখো বিজেপির না একটা স্ট্যান্ডার্ড ট্রেন্ড, মানে তুমি 2009 যদি লোকসভা রেজাল্ট দেখো, তারপরে তুমি যদি কম্পেয়ার করো 2014 লোকসভা রেজাল্ট, কোনো রাইট, কম্পারিজনই হয় না। মানে না 2009 তে পিপল হ্যাড জাস্ট রিটার্ন অফ বিজেপি, মানে লোকজন বলে নিয়েছিল এখন কংগ্রেস বা কোনো রিজনাল পার্টি ফ্যাকশনের একটা কনফিগারেশনই থাকবে সেন্টারে, দে উইল রুল দ্য কান্ট্রি, অ্যান্ড বিজেপির হিন্দু মেজরিটেরিয়ান এজেন্ডা হ্যাজ বিন রিজেক্টেড, রাইট? হুম বাট বিজেপি লস্ট ইন 2004, অ্যান্ড দেন দে গট সাফার্ড অ্যান ইভেন ওয়ার্স লস ইন 2009, বাট থ্রু আউট দ্যাট ফেজ ওরা কিন্তু ওদের কালচারাল আর্মটাকে কাজে লাগিয়ে গেছে, যেটা হচ্ছে আরএসএস। এই যে ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলি, 90-এর দশক থেকে তুমি দেখবে আমাদের অনেক কটা জেলায়, স্পেশালি এই পুরুলিয়া সাইডে, ঝাড়গ্রাম সাইডে, তুমি অনেক কটা স্কুল পাবে যেগুলোকে বলে সরস্বতী বিদ্যা সরস্বতী মন্দির। বিদ্যা মন্দির, হ্যাঁ একেবারেই একেবারেই। সরস্বতী বিদ্যা মন্দির 90-এর দশক থেকে শুরু হয়েছে, যখন তথাগত রায়কে দেওয়া হয়েছিল কাজ যে উনি এস্টাবলিশ করবেন ফার্স্ট সে, আর সেটা সিন্স দেন বাড়তে থেকেছে রেগুলারলি, যেগুলো হচ্ছে আরএসএস ব্যাক স্কুল। সো এই যে কালচারাল মোল্ডিং যেটা চলছিল, এটা হয়তো ওয়াজ নট ভেরি এক্সপ্লিসিট, ইট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ হ্যাপনিং বিলো দ্য স্ট্রেটা, বাট ইট ওয়াজ ওয়ার্কিং, দ্য ফোর্স ওয়াজ ওয়ার্কিং, আর সেটা বিল্ড আপ টু আ সার্টেন মাস ইন দিস ফেজ 2016-19, যার জন্য আমরা এই শকিং রেজাল্টটা, সো কল্ড শকিং রেজাল্টটা দেখতে পেয়েছি। কিন্তু এইটার ইম্প্যাক্টটা মানে মানে অতটাও ক্লিয়ার ভাবে বোঝাটা মুশকিল। মানে সরস্বতী বিদ্যা মন্দির ধর মানে ওদের যে যদি এজেন্ডাটা পুশ করে খুবই সাটল, মানে সরস্বতী বিদ্যা মন্দির ইনফ্যাক্ট আমার নিজের রিলেটিভ আছে, তারাও মানে তাদের বাচ্চাকে পাঠায়, কেননা ওই অঞ্চলে ওটাই ভালো স্কুল। এবারে মানে এইটা মানে এই যে ভ্যাকুয়াম, মানে যেখানে ধর ল্যাক অফ এডুকেশন একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, বিশেষ করে সোশিও ইকোনমিক ভাবে পিছিয়ে পড়া জায়গাগুলোতে, সেইখানে এই একটা ভালো স্কুলের প্রেজেন্স জাস্ট বিকজ ইটস এ বেটার স্কুল, আই মিন দে প্রোভাইড বেটার অ্যাবসলিউটলি, কোয়ালিটি অফ এডুকেশন, রাইট? এবারে সেইখান থেকে তুই যদি এখন সেইখান থেকে কানেক্ট করতে চাইলে ব্যাপারটা নট শিওর, কারণ ওখানে ধর যাদেরকে ব্যাপারটা হচ্ছে পড়া হচ্ছে তারা এখনো ভোটিং এজই হয়নি আর কি। মানে আমরা যে 2016-এ ভোটিং হয়নি, বাট বাট ধরে নাও যে 1990s থেকে শুরু করেছে, ধরে নাও 93-94-95 এ যে প্রথম স্কুলে যাচ্ছে 6 বছর বয়স সদ্য শিশু, সেটা সে সেটাই আর কি। বিকামস আ ভোটার বাই দিস টাইম, রাইট? তো ও লাইক আমি ক্যারাভানে ওদের একটা আর্টিকেল পড়েছিলাম, ইটস অবভিয়াসলি নট এক্সপ্লিসিট যে তোমাকে কেউ বলবে না যে গিয়ে বিজেপি কে ভোট দাও, বাট ইউ টেন্ড টু হ্যাঁ অ্যাকসেপ্ট দিস কনসেপ্ট অফ হিন্দুত্ব অ্যান্ড হিন্দু ন্যাশনালিজম, স্পেসিফিক অ্যাঙ্গেল অফ হিন্দু ন্যাশনালিজম উইল অ্যাপিল টু ইউ মোর বিকজ ইট হ্যাজ বিন ফেড টু ইউ সিন্স ইউর চাইল্ডহুড, ওইটাই ইম্প্যাক্ট এক্স্যাক্টলি। ছিল উইচ বিজেপি রিপ্রেজেন্টস। আচ্ছা এবারে মানে স্ট্যাটিস্টিক্স এর মানে আসা যাক, তো এখানে ফার্স্ট যে স্ট্যাটিস্টিকটা নিয়ে আমি আমি ডিসকাস করতে চাই, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকর্ডিং টু মি, ইজ দ্য রোল অফ দ্য লেফট ফ্রন্ট অ্যান্ড দ্য কংগ্রেস ইন দিস ইলেকশন। যদি কেউ শেষমেশ ফলাফল দেখে, লেফট ফ্রন্ট এর শূন্য, কংগ্রেস এর শূন্য, একটা সিট পেয়েছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি একটা সিম্পল অ্যানালিসিস করলাম সিট ওয়াইজ, যে ধরে নাও কেস ওয়ান, ইফ বেঙ্গল ওয়াজ এস প্লেস লাইক গুজরাট, গুজরাটে এসেনশিয়ালি দুটো পার্টি লড়ে প্রত্যেকটা ইলেকশন, একটা হচ্ছে কংগ্রেস, একটা বিজেপি। তুমি বিজেপি কে ভোট না দিলে কংগ্রেস কে দিচ্ছ, কংগ্রেস কে ভোট না দিলে বিজেপি কে দিচ্ছ, না হলে নোটা কে দিচ্ছ, সিম্পলি বল ইটস আ টু ওয়ে ফাইট। আমাদের মতন না, যেখানে আমরা এখনো উই হ্যাভ দ্যাট ভিউ দ্যাট আমরা আমাদের মানে তিনটি ফ্যাকশন লড়ছে, একটা বিজেপি, একটা তৃণমূল, একটা হচ্ছে গিয়ে তোমার কংগ্রেস আর লেফট ফ্রন্টের জোট, রাইট? তুমি যদি সব অ্যান্টি তৃণমূল ভোট কে কালেক্ট করতে পারতে ইন ওয়ান পলিটিক্যাল আউটফিট, রাইট, ওয়ান পলিটিক্যাল আউটফিট, ধরুন ইফ ইটস লাইক দ্যাট, ইফ ইটস বাইপোলার ইলেকশন, তাহলে এন্ড রেজাল্ট হতো তৃণমূল পাচ্ছে 144 সিটস আর ওই অপোজিশন পার্টি পাচ্ছে 148 সিটস, রাইট? সো ইন্টারেস্টিং বিট ইজ এই যে আমরা অনেক জায়গায় অনেক এখানে রিপোর্ট, একটা একটা প্রশ্ন আছে, মানে এইটা তুই নোটাটাকে বাদ দিয়েছিস নিশ্চয়ই, মানে নোটা নোটা বাদ কিন্তু, দিচ্ছে, হ্যাঁ নোটা বাদ দিয়ে বাকিটা যেটা নোটা বাদ পার্সেন্টেজটা, দিই অবশ্যই, মানে আমি লেফট ফ্রন্ট কংগ্রেসের যে ভোট শেয়ার আর বিজেপির ভোট শেয়ারটাকে জাস্ট সাম করছি, ওকে, বিকজ এসেনশিয়ালি ইফ ইউ অ্যাজিউম দিস ইলেকশন ইজ অ্যান ইলেকশন উইচ ইজ বিং ফট অন অ্যান্টি ইনকামবেন্সি, মানে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি 10 বছর, এখন ইটস আ চয়েস অফ ওয়েদার ইউ ওয়ান্ট টু সি 5 মোর ইয়ার্স অফ হোয়াট ইউ হ্যাভ সিন ওভার দ্য পাস্ট 10 ইয়ার্স, ইয়ার ফের ইউ ওয়ান্ট টু গিভ মমতা ব্যানার্জি আনাদার চান্স, ইউ আর হ্যাপি উইথ হার, ইউ ওয়ান্ট টু গিভ হার আনাদার চান্স,
তো ওরকম একটা যদি হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ভোটটা হতো, তোমার তৃণমূল হেরে যেত বাই 4 সিটস। রাইট, সো অলদো মমতা ব্যানার্জি শুড বি হ্যাপি উইথ দ্য রেজাল্টস শি সিং, অ্যান্ড দ্য রেজাল্টস আর গুড ইন দ্য সেন্স দ্যাট আমি যদি দেখি মমতা ব্যানার্জি 177টা সিট জিতেছে তোমার 10,000 ভোটের মার্জিনের চেয়ে বেশি। সো দিস ওয়াজ আ ভেরি ভেরি ক্লিয়ার ম্যান্ডেট, মানে এই ম্যান্ডেটে সেই অ্যাম্বিগুইটিও নেই যে আমি একদম মানে খুব ওয়েফার থিন মার্জিনে দিচ্ছি অনেক কটা সিট। তো এটা খুবই ক্লিন একটা ম্যান্ডেট ছিল, আর 5,000 ভোটের মার্জিনের চেয়ে বেশি জিতেছে 201টা সিট। তো ইটস আ ভেরি ভেরি ক্লিয়ার ম্যান্ডেট, but they need to thank the left front and congress definitely a lot for splitting the anti mamata vote. They need to thank left front and congress. মানে এটা বেসড অন অ্যাসাম্পশন যে ভোটটা ওই ইস্যুতে হচ্ছে, মানে ইস্যুতে হচ্ছে, হ্যাঁ, this is one assumption of it. There's another interesting thing. ধরে নাও আমি এই existing structureটা দেখি, existing structureটা, and I see how many seats could left front and congress have won jodi ora ei trinomula congress ar bjp theke ektu seat ektu vote katte pare. So ekhon before we get into this debate we can probably speak a bit about left front in bengal, what we saw now and what we have seen in the past. I think that would be a good debate. Tomar chhoto bela obhiggota kemon chilo, tumi to left front ke at its peak dekhecho, tokhon election kemon hoto, tumra tumi jodi tumi to vote diyecho tokhon nischoy kemon vote dite ki bhebe uthte না? ব্যাপারটা হচ্ছে দেখ, আমাদের ছোটবেলাটা মানে এসেনশিয়ালি খুব ক্লিয়ার ছিল না। আমাদের ছোটবেলায় এসেনশিয়ালি ধর আমাদের বাবাদের জেনারেশন একটা ওই লেফটিস্ট হ্যাংওভার টাইপের ইন জেনারেল কাজ করে। আমাদের বাবাদের জেনারেশন বুঝতেই পারছি, মানে যারা চোখের সামনে দেখেছে কংগ্রেসকে, তারপরে লেফট ফ্রন্ট এসছে। এবারে লেফট ফ্রন্ট ধর 77-এ এসছে, 82 অব্দি কিছু কাজ করেছে, তারপরে কিছু কাজ করেছে, তারপরে 90s থেকে মোরাললেস স্ট্যাগন্যান্ট আর কি। ওই ধরে নাও তোমার কিছু আইটি কোম্পানি এসেছিল সেক্টর 5-এ, কিছু হয়েছিল যেটা একদম একদম না হয় না, সো দ্যাট মানুষের একটু চাকরি থাকে। ভোটটা তখন খুব ইন্টারেস্টিং ছিল, মানে ভোট ব্যাপারটা আমার মনে হয় ভোটিং মেশিনটা ওদের খুব মানে এতটাই ইনভেসিভ ছিল, মানে গ্রামে গ্রামে বিশেষ করে, মানে শহরাঞ্চলে কিন্তু লেফট ফ্রন্টের কোনোদিনই খুব একটা ইয়ে ছিল না। হয়তো এক সময় ছিল, হয়তো এক সময় ছিল, মানে শহরাঞ্চলে ভোটটা মোরাললেস ইস্যু বেসড হয়, কিছুটা ইস্যু বেসড হয়, মানে অনেক বেশি প্রচার এইসব। গ্রামের দিকে যেটা ছিল সেখানে হচ্ছে যে টেরিটোরিয়াল প্রচন্ড একটা ব্যাপার, মানে ধর মোরাললেস যেখানে ম্যান পাওয়ার বেশি এবং সেখানে তো পতাকাটা টাকা দিয়ে মোরাললেস একটা টেরিটরি, মানে এক একটা গ্রামের প্রোগ্রাম এরকম দেখা যেত আর কি, যে এইরকম এরিয়া হিসেবে ভোট হতো এবং সেখানে মোরাললেস ধর এটা হচ্ছে খুব সাটল, মানে এইটা ধর ছোট থেকে আমরা দেখে এসেছি যে মমতা বলছে রিগিং হচ্ছে। এবার দেখ, রিগিং করে এত ভোট পাওয়া সম্ভব নয়, মানে ইটস জাস্ট নট ফিজিবল। রিং করে মার্জিনাল কিছু কেসে কিছু ভোট পেতে পারে, কিন্তু যে মার্জিনে ইন জেনারেল, মানে আমি বলছি সিট মার্জিনটা ইন জেনারেল লেফট ফ্রন্টের বরাবরই 2001-এ বোধ হয় 199, 2006-এ 235, মানে ইটস হিউজ, মানে এটা রিগিং করে সম্ভব না। এবারে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে এই যে ধর একটা প্রেজেন্স, মানে একটা বিরাট এরিয়া জুড়ে মানে একটা পার্টিরই প্রেজেন্স হয়েছিল, পার্টি সোসাইটি যেটাকে বলে টিপিক্যালি পার্টি সোসাইটি, পার্টি সোসাইটি মানে আমি এমনি ওদের সাথে ডিল করব ফর এনি পলিটিক্যাল অর এনি গভর্নমেন্ট পলিসিস, বাট লেফট ফ্রন্টে যারা লোকাল ফুড সোলজার্স আমার গ্রামে, তারা দে উইল স্টেপ ইন টু রিজলভ মাই কনফ্লিক্ট। এবারে মজার ব্যাপারটা হচ্ছে যে মানুষের যে ধর যেই ধরনের ফেসিলিটি গভর্নমেন্ট কাছ থেকে পাওয়া উচিত ন্যাচারালি, এবার সেই জিনিসগুলো মানুষ পেত না, তার ফলে পার্টির লোকদের ধরতে হতো। এবারে এইটা হচ্ছে পার্টির দুটো অ্যাডভান্টেজ, একটা হচ্ছে ফেসিলিটি গুলো মানে খুব যে স্মুথ করতে হবে সেটার কোনো ইনসেন্টিভ নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু পার্টির থ্রু দিয়ে ব্যাপারটা হচ্ছে, যে একমাত্র তাদের পার্টির লোকরাই ভরসা, ফলে এবার আর কোনো অপশন নেই। এবং লেফট ফ্রন্টের প্রেজেন্সটা খুবই মানে এরকম ছিল, মানে ইউবিকিউটাস আর কি, মানে প্রচন্ড ভাবে গ্রাউন্ড লেভেলে প্রচন্ড স্ট্রং নেটওয়ার্ক। এবং কিন্তু কংগ্রেসকে কখনো কেউ ভাবতো না কংগ্রেসকে ভোট দেওয়ার কথা, কেন? কংগ্রেসও তো, না কংগ্রেস যেভাবে মানে ন্যারেটিভটা ছিল যে আমরা সেন্ট্রালের সাথে আছি এবং আমরা এইভাবে ব্যাপারটাকে এখানে করতে চাই, যে একই ওই ডাবল ইঞ্জিনের সরকার যেটা এখন এরা বলছে, যেটা এবার বললাম, হ্যাঁ অবশ্যই, এবং এইটা ওদের ন্যারেটিভ তখন খানিকটা ছিল। এইবারে ওই আর কি, মানে কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে চিরকালই গ্রামের দিকে খুব একটা অপশন নেই, কারণ গ্রামের দিকে এসেনশিয়ালি লেফট ফ্রন্টের যে ধর বর্গা বা এই ধরনের যে ডিস্ট্রিবিউশন, এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট ছিল, এবং পঞ্চায়েত ব্যবস্থা, হ্যাঁ, এবং গ্রামের স্কুলগুলোতে ওদের যে ইম্প্যাক্ট, এবং সেই জায়গায় কংগ্রেসের পক্ষে ঢোকা খুব ডিফিকাল্ট ছিল, মানে ওই ওই লেভেলটায় ঢোকা,
যেটা আমার ওই সময়কার ওভারঅল এক্সপিরিয়েন্স আর কি। এমন নয় যে মানে তখন এমন নয় যে ধর সংবাদ মাধ্যম বা মিডিয়া তখন কিন্তু মোরাললেস যে খুব একটা সরকারের ফেভারে কথা বলতো তা নয়। সেইখান থেকে আসলে ভাবাটা খুব মুশকিল ছিল যে মানে লেফট ফ্রন্টের এই অবস্থা আজকে হবে। হবে তো সমস্যাটা হচ্ছে যে ওই ওদের নেটওয়ার্কটার তলায় খুবই স্ট্রং ছিল। সমস্যাটা হচ্ছে যে ওপরের লেভেলের যে ওই সেন্ট্রালাইজেশন, মানে ওই যে একটা কনস্ট্যান্ট ওদের ব্যাপার আছে যে আমার সেন্ট্রাল পলিসিটা ওই টপ ডাউন মেথডে কাজ করবে, ঠিক আছে, একটা স্ট্র্যাটেজি ঠিক করলো এবং সেটা মানে টপ ডাউন মেথডে ওরা নিচের তলায় যাবে। এবারে নিচের তলার থেকে ওপরের তলায় কোনো ফিডব্যাক আসছে না, আর মানে ওই রাস্তাটা বহুদিন ধরে বন্ধ হয়ে গেছিল। বহুদিন এবারে তার ফলে যখন একটা অ্যাভালাঞ্চের মতো যখন 2009 বা এই জমি আন্দোলন 2011 ব্যাপারটা শুরু হলো, 2007 থেকে ব্যাপারটা হাওয়াটা ঘুরতে শুরু করলো, এই হাওয়া যখন একবার ঘুরতে শুরু করলো তখন ওই পোস্ট কারেক্ট করে ফেরত আসার ওদের এক্স্যাক্টলি, এবং এটা স্কোপটাই একদিনে, মানে ধর 2011 তাহলে তুইও খুব স্পষ্ট দেখেছিস, 2009 থেকে মানে একদিনে একদিনে দেখা গেল ধর অটো ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন, মানে এই যে ধর ইউনিয়ন গুলো একদিনে কালার চেঞ্জ করে ফেললো আর কি, একদিন কালার চেঞ্জ করলো একদম রীতিমতো, মানে ওরকম ফাস্ট শিফট খুব কম দেখা যাচ্ছে, খুব ফাস্ট। মানে 2009 লোকসভার পরে মোটমাট ইট ওয়াজ আ টাইম, ইট ওয়াজ জাস্ট আ ম্যাটার অফ 2 ইয়ার্স, আমরা ওয়েট করছি যে কবে ওরা হারবে আর তৃণমূল আসবে, বাট যা হয় দে ডিড নট বাউন্স ব্যাক অ্যান্ড উই আর ওয়্যার উই আর ওয়েন উই নট হ্যাভ আ অ্যাসেম্বলি উইথ আ কংগ্রেস অর আ লেফট ফ্রন্ট ক্যান্ডিডেট ইন আই থিঙ্ক দ্য ফার্স্ট টাইম সিন্স ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট টাইম সিন্স ইন্ডিপেন্ডেন্স তাই বলছে। হ্যাঁ সিন্স ইন্ডিপেন্ডেন্স, রাইট রাইট। তো ঠিক আছে, আমি তোমাকে, হ্যাঁ, এখানে একটা আইরনি আছে, সেটা আইরনিটা হচ্ছে যে যখন মানে 2001-এ যদি লেফট ফ্রন্ট চেঞ্জ করে কংগ্রেস, তখন তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, মানে 1980 তৃণমূল কংগ্রেস হয়, তৃণমূল কংগ্রেস চলে আসতে ব্যাপারটা হয়তো উড হ্যাভ বিন ডিফারেন্ট রাদার দেন 2000, মানে বুদ্ধদেব আসার পরে ওই আর কি ব্যাপারটা এতটাই ব্যাকফায়ার করলো, মানে সেইটা কাইন্ড অফ আনফর্চুনেট আর কি। আমার মনে হয় যে ওই মানে আই গেস এটা আমরা আগেও ডিসকাস করছিলাম যে ওদের লেফট ফ্রন্টের সুইচটা আগে দরকার ছিল, তাহলে হয়তো ওদের বাউন্স ব্যাক করাটা ইজিয়ার হতো। মানে 90-এর দশকে যদি একবার কংগ্রেসের কাছে হারতো তাহলে দে উড হ্যাভ বাউন্স ব্যাক আর পোস্ট কারেক্ট করতে পারতো, বুঝতে পারতো যে ওই সার্ভিং দ্য ওল্ড ওয়াইন ইন দ্য ওল্ড বটল এভরি ইলেকশন ইয়ার আফটার ইয়ার উইল নট ওয়ার্ক সিম্পলি। মানে ওয়ান্স ইউ রিলাই অন সোললি অন এ মেশিন, মানে একটাই মেশিনের উপর রিলায়েন্স চলে আসছে, তখন ব্যাপারটা খুব মুশকিল, কারণ মেশিনের কন্ট্রোল যখনই তোমার হাত থেকে বেরিয়ে যাবে তখনই কিন্তু তুমি আর ইয়ে করতে পারবে না, মেশিনটা কিন্তু তৈরি হয়ে গেছে আজকে। যদি আমি দেখি ডিফারেন্ট সিট, যে লেফট ফ্রন্টটা কংগ্রেসের পারফরমেন্স ডিফারেন্ট সিটে, ওরা 13টা সিটে সেকেন্ড হয়েছে, ওরা 1টা সিট জিতেছে, আর ওরা 275টা সিটে থার্ড হয়েছে। তো দিস মাইট সিম লাইক আ ক্লিয়ার ডেসিমেশন, ডিবাকল, ডেসিমেশন, হোয়াট এভার ইউ লাইক টু কল ইট, লাইক আই এম নট গেটিং ইন টু দ্যাট বিকজ আমরা জানি কি হয়েছে। But what I was interested in more was this. Would the left front have done something differently so that they could, if not form the government, but have a say in who gets to form the government? Generally, like you said, বলছো যে ত্রিশঙ্কু ক্ষেত্রে যদি left front আর কংগ্রেসের কাছে সেই পাওয়ারটা আসে যে কাকে দিয়ে গভর্নমেন্ট করাবে, they had a lot to say and they could have played ball and played hard to get rather. ধরে নাও আমি একটা example নিচ্ছি, in each seat left front আর কংগ্রেস ধরে নাও বিজেপি থেকে X% ভোট কাটলো আর তৃণমূল থেকে Y% ভোট কাটলো, রাইট, অ্যাভারেজ করছে অ্যাক্রস সিটস, খুব সিম্পলিস্টিক অ্যানালিসিস জাস্ট টু ড্রাইভ হোম দ্য পয়েন্ট যে কেমন কি ভোট কাটতো, উইচ ইজ নট আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু বিকজ এখন আমরা যা দেখেছি অ্যান্ড ইট ইজ উই মোস্টলি হ্যাভ অ্যানেকডোটাল এভিডেন্স ফর দিস বাট উই নো ইট ওয়েল যে একটা লার্জ চাঙ্ক অফ বিজেপি সাপোর্টার্স দাও একটা লেফট ফ্রন্ট সাপোর্টার্স ছিল, যার জন্য ওই ওই সেইংটা খুব বিখ্যাত কমন হয়ে গেছে যে 21-এ রাম 26-এ বাম, যাই হোক। তো এটা একটা বড় ফ্যাকশন ছিল, তো এটা হলো একটা। আর যদি ধরে নাও লোকজন 10 বছর দেখেছে তৃণমূলকে, ওরা বীতশ্রদ্ধ, ওরা চেঞ্জ চায়, অ্যান্ড ইফ দে আর সেকুলার, they don't want majoritarianism, they would prefer voting for CPM or Congress, whoever is the candidate there. Tahole Trinamool and BJP dujone 112 ta seat peto, left front 68 ta seat peto, and they could really call the shots where they were literally in the driver's seat, they would dictate the terms ye ki ke government form korbe, although it is kind of evident je BJP sathe ora tie up korto na, but still you could have interesting possibilities. So, although we think that left front, the journey is very far off,
ইটস রিয়েলি নট। অল দে নিডেড টু ডু ওয়াজ, ওদের যারা ওল্ড ভোটার যারা বিজেপি তে সুইচ করেছে থিংকিং দ্যাট লেফট কে ভোট দিয়ে কোনো লাভ নেই, দে হ্যাড টু গেট দোজ ভোটার্স ব্যাক। আর যারা তৃণমূলের অল্টারনেটিভ খুঁজছে, ইউ শুড স্টপ দোজ গাইজ ফ্রম গোয়িং টু বিজেপি অ্যান্ড ইউ শুড মেক দেম কাম টু ইউ, বিকজ সবাই লেফট ফ্রন্ট কেউ চেনে, সবাই কংগ্রেস কেউ চেনে, অ্যান্ড দে উইল বি মোর অ্যাট ইজ উইথ দেম অ্যান্ড গেসিং। এখানে আমার একটা পয়েন্ট আছে, এখানে মানে এই ব্যাপারটা আমি ভেবে দেখেছি যে এই ধর ভোট চলে যাওয়া এবং ভোট ফেরানো মানে এই যে ব্যাপারটা বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা 10 বছরের একটা পিরিয়ড আছে আর কি, এটা এটা 10 বছর ধরে তো হয়েছে। এবারে ধর 10 বছরে ভোটার বেসটাও কিন্তু চেঞ্জ হয়েছে, তুই যদি ভেবে দেখ বয়স্ক লোকজন একটা যদি সিগনিফিক্যান্ট পোর্শন প্রো লেফট থাকে, মানে যারা আজকে নেই আর কি ভোটার, মানে যারা নেই, এবং কত নতুন ভোটার অ্যাড হয়েছে, এবং যে সরস্বতী বিদ্যা মন্দিরের তুই ব্যাপারটা বললি, এবং সেখানে যদি একটা ইনফ্লুয়েন্স থাকে, তুই বুঝতে পারছিস ব্যাপারটা আমি যেটা বলছি, রিপ্লেসমেন্টটা হয়েছে এটা কি টেম্পোরারি নাকি কতটা পার্মানেন্ট? দেখো এখানে একটা ব্যাপার আছে, আমি তোমাকে একটা ইন্টারেস্টিং স্ট্যাট দিচ্ছি, দিস স্ট্যাট শুড আইডিয়ালি ড্রাইভ হোম দ্য পয়েন্ট, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এই ভোটটা আমরা, এই ভোটে টিপিক্যালি দ্য ন্যারেটিভ হ্যাজ বিন যে খুব পোলারাইজেশন হয়েছে, তাই তো, হিন্দু মুসলিম খুব পোলারাইজেশন হয়েছে, আর দিস ইলেকশন ক্যাম্পেইন ওয়াজ ভেরি পোলারাইজ, মানে এরকম পোলারাইজ ইলেকশন ক্যাম্পেইন আমার মনে পড়ে না আমি জীবনে কখনো দেখেছি বেঙ্গলে, অ্যান্ড এরকম লিটারালি ক্যাটকল করা অন্য একজন একটা ধর্মের লোকজনকে একটা একটা গ্রামে গিয়ে রেগুলার বেসিসে থ্রেট করে আমি কখনো দেখিনি, এটা অন্য রাজ্যে হয়ে থাকতে পারে, বেঙ্গলে আমি দেখিনি। তার সত্ত্বেও বিজেপি অলওয়েজ কেপ্ট অন সেইং যে তৃণমূল হচ্ছে গিয়ে খুব ফর মুসলিমস, ফর দ্য মাইনরিটিস, ওদের পলিসিজ হচ্ছে অ্যান্টি হিন্দু এটসেট্রা, whether you want to believe it or not, the proof of the pudding is in the final outcome. Dekho tomar ei motmot 142 ta seat ache amader smd te jekhane 80% manush hocche hindu, right? Ideally you would expect bjp to get a large chunk of those seats, ideally, okay, given the value proposition of bjp, if it works, you know, if it works, yeah, Trinamool oi 142 er modhe 85 ta seat. Wow. So calling this even a very an election where polarization worked and you could actually predict in which direction the election was going was a major fallacy. আর এই fallacy টা আমরা দেখতে পেয়েছি, কেন নিশ্চয়ই দেখেছো social media তে অনেকজন খুব confident ছিল of BJP doing exceedingly well this time. তার মানে এইটা, হ্যাঁ, দুটো পয়েন্ট এখান থেকে আসছে, মানে একটা হচ্ছে যে আমরা ডিসকাস করছিলাম যে অ্যান্টি ইনকাম্পেন্সিটা ইস্যু ছিল কি ছিল না, সেইটা আমরা ইনিশিয়ালি ডিসকাস করছিলাম। হ্যাঁ, এইবার আরেকটা জিনিস ছিল যে পোলারাইজেশনটা কতটা মানে প্রিভেল বা কতটা ইনভেশন করেছে মানে ওয়েস্ট বেঙ্গলের সোসাইটিতে। এই দুটো পয়েন্টে দেখা যাচ্ছে যে প্রথম কথা দেখা যাচ্ছে যে অ্যান্টি ইনকাম্পেন্সি যদি অনেকটা থেকেও থাকে, মানে সেটা হুইচ ইজ ন্যাচারাল, তার এগেনস্টে আমার মনে হয় যে পোলারাইজেশনের একটা ব্যাকফায়ার হয়েছে আর কি, মানে একটা হিউজ পোর্শন অফ লেফট ভোটার আমার মনে হয় এবার টিএমসি কে ভোট দিয়েছে, যারা কখনোই টিএমসি কে পছন্দ করে না, মানে যারা কখনোই টিএমসি কে পছন্দ করে না, দে চোজ দ্য লেসার ইভিল, হুইচ अकॉर्डिंग টু देम ওয়াজ দ্য লেসার ইভিল। হ্যাঁ, এইবারে সেইটা হচ্ছে বিজেপির এই ক্যাম্পেইনস, মানে 2019 এ যদি এদের মধ্যে কিছু লোক বিজেপি কে ভোট দিয়েও থাকে এগেনস্ট টিএমসি, হ্যাঁ, তারা ওভারঅল ক্যাম্পেইনে, ওভারঅল ক্যাম্পেইন এবং মানে এই যে ধর ওভারঅল এত ফায়ার্স একটা ক্যাম্পেইনিং পোলারাইজেশন, বা 2019 এর পরে যে সেকেন্ড বিজেপি সরকার, সেকেন্ড এনডিএ গভর্নমেন্টের যে তোর এক একটা অ্যাকশন, এবার সেইখান থেকে আমার মনে হয় যে একটা বড় মেজর ব্যাকফায়ার হয়েছে। এবং পোলারাইজেশনের আরেকটা এফেক্ট ওদের ব্যাকফায়ার করেছে, সেটা হচ্ছে মুসলিম ভোট কনসলিডেশন, মানে যেখানে ধর মালদা মুর্শিদাবাদে কংগ্রেস মানে পুরো মানে ভোট পার্সেন্টেজ দেখলেও ব্যাপারটা খুব ক্লিয়ার যে মানে পুরো ভোটটাই টিএমসি তে শিফট করে আছে। ফেজ যত ফেজ এগিয়েছি আমরা, তো আস্তে আস্তে দ্য মোমেন্টাম কেপ্ট অন শিফটিং টুয়ার্ডস তৃণমূল। তো তুমি যদি, আমাদের তো 8টা ফেজে ভাঙা হয়েছে পুরো ইলেকশন, ইউজুয়ালি আমাদের হয় হতে 6টা কি 7টা ফেজে, 8টা ফেজে ভাঙা হয়েছে লাস্ট দুটো ফেজ, যখন কোভিড এর অ্যাটাক হচ্ছে কি এট ইটস পিক, তখন মোর অর লেস when we started the election যা রেট ছিল পজিটিভিটি রেট, ইট হ্যাড বিকাম 150x the original পজিটিভিটি রেট ইন দ্যাট ফেজ। তখন তোমার এই ফেজ 7 ফেজ 8 যে যখন এই মালদা মুর্শিদাবাদ আর কলকাতায় ভোট, এই ফেজ গুলোতে তোমার তৃণমূলের অন অ্যাভারেজ লাস্ট ইয়ার থেকে বেড়েছে 15% অন অ্যাভারেজ।
ইয়েস, মালদা মুর্শিদাবাদে, যেটা আমি অনেক বিশ্লেষকের কাছে আগে শুনেছি, যে এই রাজ্যের মুসলমান যারা, ওরা এনমাস ব্লক ভোট দিতে পারে, বিকজ দ্য বিগেস্ট অপোনেন্ট ইজ বিজেপি। যতদিন বেঙ্গলে বিগেস্ট অপোনেন্ট, ইট ওয়াজ বেসিক্যালি এ চয়েস বিটুইন তৃণমূল, কংগ্রেস আর সিপিএম, দে ওয়ার নিউট্রাল, মানে তাই জন্য তুমি দেখবে এত বছর মালদা মুর্শিদাবাদ একদম কংগ্রেসের ঠিক ছিল। আর কংগ্রেস অনেকদিন ধরেই একটা প্রভিনশিয়াল মালদা মুর্শিদাবাদ বেস পার্টি মতো হয়ে গেছে, একেবারেই হয়ে গেছে। ওরা mid-2000s এর পরে আর সেই মালদা মুর্শিদাবাদের বাইরে কিছু সেরকম করতে পারে। বাট এবার অধীর চৌধুরী মালদা মুর্শিদাবাদ তো হেরেইছে। অধীর চৌধুরীর যে বাড়ি, যেটা হচ্ছে গিয়ে তোমার বহরমপুর, বহরমপুরে তো বহরমপুরে হেরেছে, সেখানে বিজেপি জিতেছে। তো এবার ওয়াজ আ ভেরি ওয়াকি ইয়ার ফর কংগ্রেস ওখানে। দ্যাটস আ গিভেন। এই যে ভোট যে কোথা থেকে কোথায় শিফট করছে, এই জিনিসটা আমাদেরকে মানে ট্র্যাক করা খুব মুশকিল। মানে ধর একটা সিম্পলিস্টিক স্টেটমেন্ট হচ্ছে যে সিপিএম এর কতটুকু ভোট কমেছে, বিজেপির বেড়েছে, বা সিপিএম কংগ্রেসের এদের ভোটটা কমেছে। কিন্তু মানে আমার মনে হয় যে এইটা এইভাবে এত সিম্পলি ব্যাপারটাকে মানে দেখা উচিত নয়। কারণ আমার মনে হয় যে টিএমসি থেকে কিন্তু প্রচুর বিক্ষুব্ধ লোকজন বিজেপিকে ভোট দিয়েছে। মানে ধর মানে আমি এটা কাইন্ড অফ অ্যানেকডোটাল এক্সাম্পল, মানে আমি এরকম অনেক লোকজনের সাথে কথা বলেছি যারা 2011-এ পরিবর্তনের জন্য টিএমসি কে দিয়েছিল, তাদের মানে মানে কোট আনকোট আসল পরিবর্তন আর কি, আসল পরিবর্তনটা হয়নি, বা আসল পরিবর্তনের জন্য এই বছর বিজেপিকে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে 2011-এ যারা ধর মানে মানুষ তো ভোট মানে র্যাশনালি কম না, র্যাশনাল ভোটার, মানে আমি অ্যাসিউম করছি দেয়ার ইজ এ ব্লক অফ র্যাশনাল ভোটার, যারা ধর প্রত্যেকটা মোমেন্টে ভাবছে যে এইখানে মানে আমার চয়েস গুলো এরকম আছে, ধর কোনোটাই খুব ভালো চয়েস না, কিন্তু আমি চেষ্টা করবো যে মিনিমাম যেটা ড্যামেজ করবে তাকে ভোট দেওয়া। তারা হয়তো এদের একটা বড় ভোটার হয়তো 2011-এ সিপিএম কে ভোট দিয়েছিল, এবার তারা এই মোমেন্টে হয়তো টিএমসি কে শিফট করে গেছে, যেহেতু তোর অপশন গুলো মানে আরো চেঞ্জ হয়ে গেছে। তো এইটা যদি হয়ে থাকে, এবং সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের দেখতে হবে, যেহেতু ওই সিপিএম কংগ্রেসের ভোট কমাটা এক্স্যাক্টলি মোরাললেস অনেকটাই ইকুয়াল টু বিজেপির ভোট শেয়ার বাড়া, মানে এই এই দুটো ফ্যাক্টর মোরাললেস হচ্ছে যে তাহলে আমাদের বলতে হবে যে এই দুটো মানে এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে আছে আর কি। মানে সার্টেন থিংস হ্যাভ চেঞ্জ দিস টাইম। প্রথমেই তুমি দেখো 2016-তে তুমি যদি তৃণমূলের সিট দেখো, আর এই বছর তৃণমূলের সিট দেখো 2021-এ, তৃণমূলের ভিক্টরিটা was more dispersed, মানে ওরা অনেক কটা সিট জিতেছিল বেঙ্গলের ডিফারেন্ট জেলায়, ডিফারেন্ট ডিফারেন্ট জেলায় সিট জিতেছিল। এইবার তুমি দেখো দেখো পুরুলিয়া পুরো গন, নর্থ বেঙ্গলে সিগনিফিকেন্টলি ড্যামেজ, মানে সিগনিফিকেন্টলি ড্যামেজ। ওদের মেইন ছিল তোমার নর্থ 24, সাউথ 24, গ্রেটার কলকাতা, মেদিনীপুর টু সাম এক্সটেন্ট, এন্ড এইবার সারপ্রাইজিংলি ইট ওয়াজ মালদা মুর্শিদাবাদ, who really saved them. আমার মালদা মুর্শিদাবাদ was a huge, মানে huge factor play করেছে। এখন ধর প্রেসিডেন্সি ব্লক, যেটা আমাদের কলকাতা এবং 24 পরগনা প্রেসিডেন্সি, হাওড়া, মানে যেটা মোরাললেস মানে সাউথ বেঙ্গলের সেটা তো was expected to go to Trinamool, but ব্যাপারটা হচ্ছে তৃণমূলের victory was never a question. The question was কতটা সিটের মার্জিনে জিতবে, এতটা এত মানে ডমিনেট করবে তৃণমূল এই ফেসটা, এটা কেউ ভাবতে পারেনি সত্যি কেউ। আমি আমি তোমাকে বলবো, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং দ্যাট সিএসডিএস লোকনীতি ডিড। সিএসডিএস লোকনীতি এই ইলেকশনে চলার সময় ওরা অনেকজনকে জিজ্ঞেস করেছিল, সার্ভে করেন, ওরা ঘুরে ঘুরে ওই ইন পার্সন সার্ভে করে, তো দে ওয়ার আস্কিং পিপল যে তোমরা কে কাকে ভোট দেবে। তো ক্যাম্পেনের আগে, মানে বিফোর দ্য ক্যাম্পেনিং স্টার্ট, ক্যাম্পেনিং মানে হচ্ছে তোমার ধরে নাও এই মার্চ এন্ড থেকে তোমার ইলেকশন শুরু হলো, ক্যাম্পেনিং চলছিল হচ্ছে তোমার ফেব্রুয়ারি মার্চে, তো জানুয়ারি মাস অব্দি 46% হ্যাড ডিসাইডেড যে ওরা কাকে কে ভোট দেবে। আর তখন দ্য নাম্বার ওয়ার লাইক দিস, 44% বলছিল তৃণমূল, 42% বলছিল বিজেপি, ইট ওয়াজ ভেরি ক্লোজ, 44-42, আর বাকিটা হচ্ছে তোমার লেফট ফ্রন্ট কংগ্রেস। ইলেকশনের সময়, মানে যখন ইলেকশনে তোমার ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো আর প্রচার চলছে, জাস্ট বিফোর ওই ব্লক ব্লকের ভোটের আগে যে প্রচারটা চলে, তখন দিস নাম্বার ক্যাপ্ট অন মুভিং or kept on skewing in Trinamool's favor. যেরকম মানে একটা এক্সাম্পল দিচ্ছি, এরা বলছে যে তৃণমূলের জন্য তখন নম্বরটা হয়ে গেছিল 49, বিজেপির জন্য 37, আর একদম বিফোর গোয়িং টু ভোট, মানে যখন আমি আজকে বেরোচ্ছি আর এই গিয়ে আমি ভোট দেবো,
By that time, the number had moved to 54 for Trinamool and 33 for BJP. Oh, wow. Ultimately, what we saw was 37% below BJP and 48% below Trinamool. So, this is not very off. This is motamoti not very off. You get a broad picture, right? So, a couple of things, I guess, really changed the election this time. Ekta to chilo tomar turncoatra. মানে আমার যেটা মনে হয় টার্ন কোট হ্যাড আ হিউজ রোল টু প্লে ইন দিস ইলেকশন। কেন তোমার মনে আছে কিনা যখন একটা ফেজ ছিল এই জানুয়ারি ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছিল একটা লোক বদল করেছে, হ্যাঁ দল বদল, এক একটা লোক তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে হচ্ছে বিজেপি মেলার মতো আর কি, মেলার মতন আমরা কথাও বলেছি ওটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, মেলার মতন রোজ এত লোক যাচ্ছে আর সে তার গ্রাউন্ড লেভেল কর্মী সবাইকে নিয়েই যাচ্ছে, দ্যাটস টিপিক্যালি দ্য ডিল, যে লিডার যাবে, লিডার তার গ্রাউন্ড লেভেল কর্মী সবাইকে নিয়ে যাবে, আর তাদের মধ্যে খুব অনেকজনই মানে সবাই খুবই হাই প্রোফাইল, সব থেকে হাই প্রোফাইল ছিল দুজন, একজন শুভেন্দু অধিকারী আর একজন রাজীব মন্ডল। শুভেন্দু অধিকারী আগের বার জিতেছিল নন্দীগ্রামে আর রাজীব ব্যানার্জি জিতেছিল ডোমজুড়ে। তো the funny thing is যদি এখন আলটিমেটলি রেজাল্ট দেখো, আটটা তোমার টার্নকোট বিজেপি টিকিটে জিতেছে, রাইট, আউট অফ দ্য হোয়াটএভার 100 odd people who came, আটটা টার্নকোট জিতেছে, এন্ড আই'ল ইভেন টেল ইউ হাউ মেনি টিকিটস দে উইল গিভ, রাইট। অন দা আদার হ্যান্ড আমার মনে হয় তৃণমূলে যারা গেছিল দল বদল করে বিভিন্ন, তারা বেশি, তো আমি বলছি না তোমার আটটা জিতেছে বিজেপিতে, তোমার আটজনের মধ্যে চারজন এসেছিল তৃণমূল থেকে আর বাকি চারজন এসেছিল তোমার সিপিএম থেকে আর অন্য অন্য তোমার লেফট ফ্রন্টের সব পার্টি থেকে, মানে আরএসপি থেকে একজন, কেউ ফরওয়ার্ড ব্লক থেকে। 26 জন জিতেছে টার্নকোট, ওই 26 জনের মধ্যে 8 জন ছিল বিজেপির উইনার আর বাকি 18 জন ছিল তৃণমূলের উইনার। তো তৃণমূল বেশি গেইন করেছে, তৃণমূলে সেরকম বিজেপির থেকে লোক আসেনি কিন্তু এসেছিল অন্য পার্টির থেকে, তোমার এই লেফট ফ্রন্ট থেকে আর কংগ্রেস থেকে, অনেকজন তোরা এই টিকিটে জিতেছে। দুটো খুব হাই প্রোফাইল কন্টেস্ট ছিল যেখানে টার্নকোটরা দাঁড়িয়েছিল, একটা হচ্ছে গিয়ে ডোমজুড়ে রাজীব ব্যানার্জি আর একটা ছিল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, উইচ ওয়াজ এ হিউজ হিউজ কন্টেস্ট, উই ক্যান স্পিক অ্যাবাউট দ্যাট মোর, বাট যাই হোক শুভেন্দু অধিকারী ওয়ান, ইন হুইচ এভার সার্কামস্ট্যান্সেস হি ওয়ান, হি ওয়ান। আর রাজীব ব্যানার্জি খুব বাজে ভাবে হেরেছেন, উনি বোধ হয় হেরেছেন 30,000 ভোটের মার্জিনে কি কোনো কিছু, হিউজ মার্জিনে। ইনফ্যাক্ট যে জেলায় ম্যাক্সিমাম টার্নকোট এসেছিল, এই রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া, রাজীব ব্যানার্জি ইত্যাদি ইত্যাদি, মানে হাওড়ায়, হাওড়া, হাওড়াতে তৃণমূল হ্যাড ইটস বেস্ট শোয়িং, হাওড়াতে তৃণমূল সব সিট, উইচ ইজ ভেরি ভেরি সারপ্রাইজিং। সো ওয়ান থিং উই ক্যান সে ফর শিওর যে বাংলার ভোটার এই টার্ন কোড বা এই শিফটিং অফ এলিজেন্সটা ভালো ভালো চোখে দেয়, দল লল বদল ভালো চোখে দেয়, লোকজন ফিল করছে যে বিজেপি আসতে চলেছে, তার ফলে মানে জাস্ট লিভিং এ সিঙ্কিং শিপ আর কি, তৃণমূল ছেড়ে বিজেপিতে জাম্প করছে, সেই রকম ভাবা যেতে পারে এদেরকে। আর মানে হাওয়াটা জাস্ট আসছে বলে চলে যাচ্ছে, যেটা হয়নি অ্যাকচুয়ালি। অন দ্য আদার হ্যান্ড today though, this will come, this will take us to the most interesting bit, I feel. এটা হচ্ছে কি তোমার মেইনলি দুটো সংস্থা আর্লি সার্ভে করে, একটা হচ্ছে গিয়ে সিএনএক্স আর একটা হচ্ছে গিয়ে তোমার সি ভোটার। তো সি ভোটার, সিএনএক্স, এরা সবাই তৃণমূলকে কনসিস্টেন্টলি দিয়ে দিয়ে যাচ্ছিল 160-150, একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, প্রত্যেকটা সার্ভেতে একটা প্রশ্ন থাকে যে আপনার কি মনে হয় এবার মানে আগামীকাল পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট কে ফর্ম করতে চলেছে, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লাইক লিভ অ্যাসাইড তোমার এখানে কে এমএলএ হচ্ছে, কাকে ভোট দেবে, কোন পার্টিকে ভোট দেবে, হু ডু ইউ থিঙ্ক উইল ফর্ম দ্য গভর্নমেন্ট নেক্সট থিং, সেটা হচ্ছে সেটা ওভারওয়েলমিংলি সব সার্ভেতে দেখা যেত যে সবাই বলছে বিজেপি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট, রাইট, পারসেপশন, পারসেপশন। সো এই পারসেপশন গেমটা কিন্তু বিজেপি খুব ভালো খেলেছে, অ্যান্ড I have noticed this thing. আমি অনেক বিজেপি সাপোর্টারদের বন্ধু ওদের সাথে মিশেছি সোশ্যাল মিডিয়াতে, ইন রিয়ালিটি দে সামথিং কল প্রেফারেন্স ফলসিফিকেশন, মানে বেসিক্যালি বিজেপি যারা সাপোর্টার দে আই ডোন্ট নো হোয়াটস দেয়ার সাইকি, বাট দে প্রবলি টেন টু রিয়েলি বিলিভ বিজেপি উইল উইন, আর ওরা তাই জন্য পাবলিকলি সবাইকে বলে বেড়ায় যে বিজেপি আসছে, খুব বড় মার্জিনে আসছে।
আর যারা বিজেপি বিরুদ্ধে তারা টিপিক্যালি দে পার্সোনালি হ্যাভ দেয়ার ওন প্রেফারেন্সেস হুইচ ইজ প্রবলি নট বিজেপি, বাট বিকজ অফ দ্য নয়েজ দ্যাট বিজেপি সাপোর্টার্স ক্রিয়েট দে ফিয়ার যে ওরা যদি বলে পাবলিকলি দে উইল নট হ্যাভ এনিওয়ান টু সাপোর্ট দেম এন্ড দে উইল বি লেফট আউট অর সিঙ্গল ডাউট, তাই জন্য দে ইদার কিপ কোয়েট অর জাস্ট ফর দ্য সেক অফ সেইং দে সে দ্যাট হ্যাঁ বিজেপি আসছে বিজেপি আসছে, দে উইল ক্যাসকেড রাইট, কারণ তুমি যদি এই জিনিসটা বারবার করতে থাকো ইট উইল ক্যাসকেড এন্ড ইট রিচেস আ স্টেজ ওয়ার এভরিবডি ইজ থিঙ্কিং দ্যাট বিজেপি আসছে ইরেসপেক্টিভ অফ হোয়াট দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড লেভেল সিচুয়েশন ইজ রাইট। মানে আমার একটা বিশেষ সাক্ষাৎকার মনে আছে অমিত শাহর হোম মিনিস্টার, উনি বলেছিলেন যে উনি হাওড়ার থেকে খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করেন, হাওড়াতে বিজেপি সুইপ করবে, আর আমিও তখন ওনার কনফিডেন্স হাওড়ার সব যারা এমএলএ মানে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে ওদের কনফিডেন্স দেখে আমিও ভাবতে শুরু করেছি হাওড়া হয়তো বিজেপি কম করে অর্ধেকটা সিট পাবে, but now when I see the outcome this was essentially a preference falsification cascade that hit me and hit everyone else jar jonno shobai bhabchilo je bjp ekhane khub bhalo performance korbe which was completely different from what it turned out to be at the end. Abbas Siddiqui'r ekta khub fan following chilo with the young crowd, very very strong fan following with the young crowd, oi je wash kore gaan kore right jibon niye boktita den uni south 24 porgonay ar hugli te especially মুসলমানদের ভোটটা একটু কাটবে, কিছু হলেও কাটবে আইএসএ, কিছুটা হলেও কাটবে আইএসএ, যেটা এন্ডে দেখলাম ভাঙড়ের বাইরে সেরকম ওরা প্রভাব ফেলতে পারি। আরেকটা হচ্ছে আইমিম, যেটা তুমি হয়তো শুনে থেকেছো, আইমিম ওয়াজ এ ডিসাইডিং ফ্যাক্টর ইন বিহার, বিহারে আইমিম আসাউদ্দিন ওয়েসি যার আইমিম হি ওয়াজ এ ডিসাইডিং ফ্যাক্টর ইন বিহার, অনেক কটা সিট যেখানে ইট ওয়াজ এ ক্লোজ কন্টেস্ট বিটুইন আরজেডি এন্ড বিজেপি বা কংগ্রেস এন্ড বিজেপি বা সিপিএম এন্ড বিজেপি আরজেডি এন্ড জেডিইউ, হি কেম ইন মুসলিম ভোটটা কাট করার জন্য সো দ্যাট আলটিমেটলি মুসলিম ভোটটা কনসলিডেটেড একেও পেয়ে পেল না আর বিজেপি বা জেডিইউ ওই অ্যালায়েন্সের কেউ বেরিয়ে গেল, ইন্ডিয়া অ্যালায়েন্সের কেউ বেরিয়ে গেল। হুগলি ডিস্ট্রিক্টে আর জেনারেলি সাউথ চব্বিশ পরগনায় এটার একটা এফেক্ট হতে পারে, বাট হয়নি। আই থিঙ্ক দে অ্যাক্টেড টু লেট, যদি এই অ্যালায়েন্সটা লঞ্চ করতো ধরে নাও এক দেড় বছর আগে and they had enough time to do some groundwork তাহলে হয়তো একটা ইমপ্যাক্ট ফেলতে পারতো, যেটা ওরা এবার সময় পায়নি আরো বেশি। কেন দেখো এখন তো করোনার সময় ওরা সেরকম ফ্রিকোয়েন্সিতে ওয়াজও করতে পারেনি, ওয়াজ করবে জায়গায় জায়গায় গিয়ে বলবে ভোট দেওয়ার কথা সেসব পায়নি, সেটাও ঠিক দ্যাট এক্সপেরিমেন্ট ফেলড। হ্যাঁ মিমের কথা, এন্ড আই থিংক ইট ডেন্টেড সিপিএম ইমেজ আ বিট, বিকজ একটা মানে ধর্মনিরপেক্ষ একটা যে তখন বোঝা যাচ্ছিল যে আবার একটা ঐতিহাসিক ভুল করতে চলেছে আর কি, মানে দেখা যাচ্ছিল আর কি। না দেখো মানে আমি যদি একদম মানে বস্তুবাদের ভিত্তিতে দেখি ওই ডিসিশনটা মানে একদম পিওর, আই এম ইউজিং দেল ফ্রেমওয়ার্ক, দে হ্যাভ দ্য সেম ক্লাস এনিমি, মানে an ISF and a CPM would have the same class enemy, and you, the fact that you have the same class enemy might justify that you join forces, which CPM has done in the past. মানে 1989 এ যখন ভিপি সিং গভর্নমেন্ট করছে তখন CPM আর বিজেপি সবাই এক অ্যালায়েন্স ছিল যারা ভিপি সিং কে সাপোর্ট করেছিল, তারপরে 96 সালে যখন প্রস্তাব আসে যে জ্যোতিবাবু প্রাইম মিনিস্টার হতে পারে তখন অটল বিহারি বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী দে ওয়ার উইলিং টু সাপোর্ট জ্যোতিবাবু এন্ড সিপিএম ইন জেনারেল সো দ্যাট হি ক্যান টেক হিজ ক্লেম টু বি দ্য নেক্সট চিফ প্রাইম মিনিস্টার বিফোর জেডিইউ, দ্য লিডার অফ জেডিইউ দেন কেম, তো দিস ইজ জাস্টিফাইড, বাট এই ইলেকশনটা এত রিলিজিয়াসলি পোলারাইজড হয়ে গেছিল, একটা তো টু টু ওয়ে ইলেকশন হয়ে গেছিল টু লার্জ এক্সটেন্ট, বাট এত রিলিজিয়াসলি পোলারাইজ হয়ে গেছিল, দিস রিয়েলি ডেন্টেড সিপিএম চান্সেস লট। না এখানে আরেকটা ন্যারেটিভ যেটা সিপিএম এর যারা সমর্থক মানে সিপিএম এর যে ডেডিকেটেড সমর্থক আছে আর কি মানে মুসলিম রাইট, মানে বিশেষ করে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় মানে এদের একটা বক্তব্য ছিল যে যে এইটা একটা সিপিএম এর মাস্টার স্ট্রোক, কেননা আদারওয়াইজ যেটা হতো যে আইএসএফ এর সাথে এই আই মিন এদের যদি জোট হয়ে যেত সেখানে একটা সিগনিফিকেন্ট মাইনরিটি ভোট ওরা মানে অ্যাট্রাক্ট করতে পারতো,
এবং সিপিএম যেহেতু আইএসএফ এর সাথে জোট করে, তার ফলে আইএসএফ কে সর্ট অফ একটা ইউনো মানে সেকুলার একটা তলায় আসতে হয়। মানে আব্বাস সিদ্দিকীর পাস্ট সেকুলার পাস্ট ইমেজ, মানে পাস্ট রেকর্ড নিয়ে যতই প্রশ্ন তোলা হোক, ও যে ইলেকশন ক্যাম্পেইন করেছে সেখানে ও মানে ওই জাস্ট ইস্যু বেসড ক্যাম্পেইন করেছে আর কি, মানে যেটা সেখানে সিপিএম একদম হি ওয়াজ ভেরি করেছে। ক্লিন, এবং হি ওয়াজ হ্যাঁ, ভেরি ক্লিন। এবারে যদি হ্যাঁ এবার যদি আইমিম এর সাথে চলে যেত তাহলে ইট মাইট বি সামথিং এলস আর কি, মেবি জাস্ট কমপ্লিটলি রিলিজিয়াস পোলারাইজেশনের দিকে ক্যাম্পেইনটা চলে যেত ওর। মানে এটা আমার দেখো মনে আমার হয় বক্তব্য হ্যাঁ হচ্ছে, যদি মানে যদি তোমার আইমিমে কিছু করতে হতো, ওরা নিজেরাও তো ক্যান্ডিডেট দিয়েছিল। ইনফ্যাক্ট আমি তোমায় বলছি কটা ক্যান্ডিডেট দিয়েছিল, 6টা ক্যান্ডিডেট, সব দিয়েছিল ওই মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর। মানে বেসিক্যালি তোমার ইন্টারেস্টিং। যেখানে মুসলিম মুসলিম কনসেন্ট্রেশনটা একটু হাই ওখানে দিয়েছিল ওরা। আর আব্বাস সিদ্দিকীরা দিয়েছিল হচ্ছে গিয়ে, আমি বলছি কটা ক্যান্ডিডেট, ওরা বোধহয় 30টা দিয়েছিল ইফ আই এম নট মিস্টেকেন। ওরা মানে ওই ক্যান্ডিডেট দিয়েছিল তোমার মালদা, মুর্শিদাবাদ, নর্থ আর সাউথ মিশিয়ে আর হাওড়ায় কিছু। শেষমেশ ওরা জিতলো হচ্ছে গিয়ে শুধু ভাঙড়, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতেছে। তোমার ওই ক্যাম্পেইনটা মনে আছে, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন, যেটা ডেফিনেটলি কলকাতার বিভিন্ন মানুষ শুরু করেছিল জানুয়ারি মাস থেকে শুরু হয়, চলেছিল একদম এপ্রিল এন্ড অব্দি, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন। তো ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল যে বিজেপি কিছু কিছু স্পেসিফিক জিনিস বাংলার মানুষের পছন্দ না, বাংলার ঐতিহ্যের একদম বিরুদ্ধে যায় বিজেপির কিছু কিছু আইডিয়ালস। তো ওই ভিত্তিতে ওদের দাবি যে তোমরা যাকে ইচ্ছে ভোট দাও কিন্তু বিজেপি কে ভোট দিও না। ওরা বলছে না তুমি একে ভোট দাও, ওরা বলছে তুমি এই লোকটাকে ভোট দিও না। রে তো তৃণমূল খুব সমর্থন করেছিল এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন, উইচ ইজ এভিডেন্ট বিকজ ইট প্রবলি হেল্প মেক দেয়ার লাইফ আ বিট ইজিয়ার। রে কিন্তু সিপিএম আর কংগ্রেস, আই ডোন্ট নো ওয়াই, হোয়াট ওয়াজ দ্য ভিয়ার রিজন ওয়াই, ওরা খুব ভসিফারাসলি ওটাকে অপোজ করেছিল। সিপিএম ও করেছিল, কংগ্রেস ও সিপিএম করেছিল, বিশেষ আর করে মানে বিশেষ করে মজার সিপিএম ব্যাপারটা করেছিল। হচ্ছে যে এখনো সিপিএম এর সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নো ভোট টু বিজেপির প্রতি মানে মানে এটা বেশি দেখা যায়, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং আর কি। মানে ভেরি টিএমসি এর সারপ্রাইজিং, বিরুদ্ধে বলে মানে কিছু বলার নেই, ইজ এ পলিটিক্যাল এনিমি হতেই পারে কিন্তু মানে সেটা ইজ ফাইন। মানে ব্যাপারটা হচ্ছে তুমি নো ভোট টু বিজেপি অপোজ করছো, কি হতে পারতো এই বিজেপি কে যে ভোটটা যাচ্ছে না সেটা, সেটার একটা অংশ হয়তো হয়তো সিপিএম পেতে পারতো, হয়তো কংগ্রেস পেতে পারতো, আর ওদের সিট বাড়তো, কিছু সিট তো পেতো। ওরা নো ভোট টু বিজেপিটাকে এত ফোরামে অপোজ করেছে বলে একটা মানে আনইনটেন্ডেড পুরোটা বেনিফিশিয়ারি হয়ে টিএমসি। গেছে হ্যাঁ হ্যাঁ তৃণমূল, পুরোই তৃণমূল পেয়ে গেছে। নো ভোট টু বিজেপি তো মানে এটা একটা তো ক্যাম্পেইন ইনফ্যাক্ট, মানে আমরা যদি যা সাইকি ভোটারের সাইকি দেখি আমার মনে হয় নো ভোট টু বিজেপি ওয়াজ এ মেজর ফ্যাক্টর। মানে এই ধর তৃণমূলের Absolutely, 4% ভোট বেড়েছে 2019-এর তুলনায়, মানে absolutely, এইটাই কিন্তু মানে ডিসাইডিং ফ্যাক্টর আমার মনে হয়। বিশেষ করে আরবান বা সেমি আরবান এরিয়ায় একটা হিউজ প্রপোর্শন কিন্তু টিএমসিতে কনসলিডেট করেছে, যেটা মহিলারা কনসলিডেট করেছে। মহিলারা কনসোলিডেট করেছে, মানে সেই মহিলা ফ্যাক্টর একটা আরেকটা ইন্টারেস্টিং ডাইমেনশন। মানে তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মহিলাদের মধ্যে কিভাবে জিনিসটা স্প্লিট হয়েছে। তোমার আপার কাস্টদের মধ্যে মহিলারা ভোট দিয়েছে হচ্ছে গিয়ে বেশিরভাগ তৃণমূল। আমার কাছে আরেকটা মানে সার্ভে আছে যেখানে তুমি আপার কাস্ট কে বেসিস ওয়েলথ রিডিস্ট্রিবিউট করো, আবার কাটো আপার কাস্ট কে। তুমি যদি আপার কাস্ট কে আবার কাটো, তুমি দেখবে যারা ওদের মধ্যে মিডল ক্লাস টু আপার মিডল ক্লাস, দে টেন্ডেড টু ভোট ফর তৃণমূল মোর। কিন্তু তুমি যদি আপার কাস্টদের মধ্যে রিচ সেকশনে যাও, ওখানকার মহিলারা সারপ্রাইজিংলি ওয়ার মোর লাইকলি টু ভোট ফর বিজেপি, ইট ইজ ভেরি সারপ্রাইজিং, ভেরি কাউন্টার ইন্টিউটিভ, মানে ভেরি কাউন্টার ইন্টিউটিভ। কাউন্টার ইন্টুইটিভ কি এখানে কিন্তু আমার মনে হয় যে যে ওয়েলফেয়ার স্কিম গুলো চলে আসে, মানে কন্যাশ্রী রূপশ্রী এই ধরনের ওয়েলফেয়ার স্কিম গুলো, এবং যেটার ইম্প্যাক্ট আমার মানে মনে হয় ওয়াজ সিগনিফিকেন্ট আর কি, বিশেষ করে না মানে আমি বলছি যে আপার কাস্টদের মধ্যে তুমি যদি আপার ইকোনমিক্যালি রিচার সেকশনস দেখো, সেই মানে মহিলারা ওয়ার্ড ওয়াই ওয়ার দে মোর লাইবল টু লাইকলি টু ভোট ফর বিজেপি। না আমি সেটাই মানে ব্যাপারটা হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী সবাই এলিজিবল ছিল না, মানে এটা তো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হ্যাঁ অবশ্যই জায়গা থেকে এলিজিবল ছিল না, অবশ্যই, মানে সেক্ষেত্রে তো ইন জেনারেল মানে ফরেট অ্যাবাউট কাস্ট, মানে জাস্ট সোশিও ইকোনমিক ক্লাস থেকে দেখলে ইন জেনারেল যারা একটু ব্যাকওয়ার্ড অ্যাবসলিউটলি। তাদের ক্ষেত্রে এইগুলো মানে তাদের দেখ। আরেকটা ব্যাপার হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা দেখ, 20,000 টাকা একটা রিচ ফ্যামিলির বা আপার মিডল ক্লাসের ক্ষেত্রে কম ম্যাটার করে, কিন্তু যে নট মাচ, যে রাইট, যেই মহিলাটা ধর মানে ধর তাকে সার্ভাইভ করতে হচ্ছে একটা চায়ের দোকানে চালিয়ে,
তার ক্ষেত্রে এটা মানে হিউজ ডিল, মানে ইটস লাইফ চেঞ্জিং আর কি। মানে আজকে মানে এইটাই হচ্ছে আরেকটা মানে আরেকটা খুব অদ্ভুত প্যারাডক্স আর কি, যে এই মানে সিপিএম এর ক্যাম্পেইনে পুরো ব্যাপারটা ছিল যে অ্যান্টি এই ধরনের জিনিসগুলোকে, ভিক্ষা বলে গালাগালি দেওয়া বা এই ধরনের, মানে এটা নিয়ে লেখালেখি হয়েছে রিসেন্টলি, যে মানে ওয়েলফেয়ার এইটা একটা স্কিমকে, ছিনছিনে আর্টিকেল লেখা হলো হ্যাঁ মানে খুবই অদ্ভুত যেটা তো ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম, একেবারেই মানে ইউনিভার্সাল এই বেসিক জিনিসটা, ইনকামের কনসেপ্টের আগেনস্ট ওটাকে আমরা, এটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি টিপিক্যাল পার্সপেক্টিভ, আমরা ওটাকে একদম ভিক্ষের মতন দেখি, যেটা অন্য দেশে এই যে তোমার যত ওয়েস্টার্ন কান্ট্রি ডোলের যে কনসেপ্ট আছে, ওয়েন একেবারে ইউ আর আউট অফ আ জব দেয়ার ইজ নো শেম, মানে মানে আমি গিয়ে ইনফ্যাক্ট ডোল আমেরিকা, নিচ্ছি মানে আমেরিকা আউট অফ অল কান্ট্রিজ, মানে এই যে ধর আমেরিকা স্টিমুলাস আউট অফ চেক দিচ্ছে, এখনো স্টিমুলাস দিচ্ছে, রাইট? মানে স্টিমুলাস চেক দিচ্ছে সবাইকে, এটা আমাদের দেশের লোকজন এটাকে ভাবে যে ভিক্ষে নিচ্ছে, ইট ইজ বিনিথ আর পে গ্রেড, আমি আমি ভিক্ষে নেবো না, আমি নিজে কাজ করে কামাব, উইচ ইজ আ গুড ডিল, বাট তুমি যদি এটাকে ক্রিটিসাইজ করো ওপেনলি, যেটা অনেক ক্ষেত্রে তোমার সিপিএম করেছে আগে, আমি বলবো তোমাকে কন্যাশ্রী রূপশ্রীর যে ক্রিটিসিজম, এগুলো আমি দেখতাম 2019-এ লোকসভা অব্দি, আমি দেখলাম 19-এ লোকসভার পরে না এগুলো অনেকটাই ওরা টেপার ডাউন করেছিল, অনেকটাই আচ্ছা টেম্পার ডাউন করেছিল, যেটা বিজেপি অনেক ক্ষেত্রে বলতো যে দিদি সবাইকে, মমতা ব্যানার্জি সবাইকে ভিক্ষে দিচ্ছে, আমরা চাই না যে তোমরা ভিক্ষা নাও, আমরা এসে এখানে চাকরি আনবো, বাণিজ্য ক্ষেত্রকে একদম পাল্টে দেব, আর তোমরা সবাই সবাই চাকরি পাবে। দ্য প্রবলেম উইথ দিস প্ল্যাঙ্ক ওয়াজ যে আমরা তৃণমূলকে দেখেছি 10 বছর, চাকরি ক্ষেত্রে যদি আমরা জাস্ট দেখি, আমরা তৃণমূলকে দেখেছি 10 বছর, ওরা সেরকম কোনো চেঞ্জ আনতে পারেনি আমাদের স্টেটের ইকোনমিক সিচুয়েশনে, যা ছিল 2011-তে তাই আছে মোটামুটি, কিছু হয়তো স্টার্ট আপ এসছে, কিছু এমএনসি এসছে, বাট ইটস নট সামথিং টু রাইট হোম অ্যাবাউট। সিপিএম এর একটা 34 বছর ইতিহাস আছে, যেখানে টিল এটলিস্ট দ্য mid-90s দে ওয়ার ভেরি অ্যান্টি ইন্ডাস্ট্রি, সেটা আমরা সবাই জানি, দে ওয়ার ভেরি অ্যান্টি ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক বুদ্ধবাবু ওয়াজ দ্য গাই হু ট্রাইড টু চেঞ্জ ইট, ফিক্স দিস ইমেজ, মানে ওই কিছু আইটি কোম্পানি আনলো, তারপর তোমার সিঙ্গু নন্দীগ্রামে এই যে প্রজেক্ট গুলো করার চেষ্টা করছিল, যে উইচ লেড টু দ্য জমি আন্দোলন এন্ড দ্য রেস্ট অ্যাজ উই নো ইজ হিস্ট্রি, তখন তো মেশিনটা ওই ব্যাকফায়ার করে গেছে আর কি। মেশিনটা ব্যাকফায়ার করে গেছে সিম্পলি পুট। তো সিপিএম ও যে খুব বেশি জোর গলা করে বলবে যে আমরা এখানকার ইকোনমিক সিচুয়েশন পাল্টে দেবো, ওদেরও খুব একটা রাইট নেই, বিকজ সেরকম কিছু করতে পারেনি। বিজেপি লাস্ট 7 বছর ধরে রাজত্ব করছে মানে দেশে, ইউ লিটারালি হ্যাড 3 পিপল হুজ প্রমিসেস অন দিস ফ্যাক্টর ওয়ার হলো, কমপ্লিটলি হলো। তো তুমি এদের মধ্যে ডিসিশন কুড নট হ্যাভ বিন অন অন দ্য বেসিস অফ জবস, ইনফ্যাক্ট জবস এর ক্ষেত্রে তুমি যদি একজন একটাই পার্টি দেখো হু হ্যাজ হ্যাড আ ব্যাড গুড ট্র্যাক রেকর্ড ওয়াজ কংগ্রেস, যাদের সময় অ্যাকচুয়ালি বেঙ্গলে ডেভেলপমেন্ট হয়েছে ওয়াজ কংগ্রেস, বাট কংগ্রেস এখন একটাই ফ্রিঞ্জ পলিটিক্যাল এলিমেন্ট হয়ে গেছে ইন্ডিয়াতে, ওয়াইডার ইন্ডিয়াতে, বেঙ্গলে স্পেসিফিক্যালি, সি দ্যাট দে নেভার টার্ন আউট টু বি অ্যান অপশন। আচ্ছা, তো রিটার্নিং টু কাস্ট এর ডিমেনশন, তোমার দ্য উইয়ার্ড থিং ইজ মহিলাদের মধ্যে কনসলিডেশন হয়েছে ডেফিনেটলি, ইনফ্যাক্ট মুসলিম মহিলারা 75% দিত ভোট, উইচ ইজ এক্সপেক্টেড, বিজেপির ব্যান্ডেট ওয়াজ যে ডিসপাইট দিস হিউজ সুয়ে অফ মুসলিম ভোটস টুয়ার্ডস তৃণমূল অর এনি আদার অপোজিশন পার্টি, দে উইল স্টিল উইন বাই অ্যাগ্লোমারেটিং ডিফারেন্ট সেকশন অফ দ্য হিন্দু ভোট, উইচ দে ডিড। কেন দেখো, তুমি যদি ওবিসিদের মধ্যেও দেখো, ওবিসিদের মধ্যে বোথ মেন উইমেন দে টেন্ডেড টু ভোট মোর ফর দ্য বিজেপি than the TMC, মানে দলিত মেন 33% would have voted for the for Trinamool, 57% would have voted for BJP, right? Similarly Dalit women, same disparity lies there. Adivasider khetre 36% would have voted for Trinamool, 54 for BJP. Adivasi women, they are an outlier, okhane 50% would have voted for Trinamool but 38% would have voted for BJP. To tumi jodi average out koro tumi dekhbe je হিন্দুদের ক্ষেত্রে যে ভোট না, ইট উড হ্যাভ বিন অ্যাপ্রক্সিমেটলি 55 বিজেপি অ্যান্ড 45 তৃণমূল, এখানে দে লস্ট দি ইলেকশন, এসেনশিয়ালি এখানেই দে লস্ট দি ইলেকশন। তুমি যদি 30-35% এর ফুল পাচ্ছ, মানে অলমোস্ট 70-80% পাচ্ছ, আরেকটায় তুমি হচ্ছে মার্জিনালি 7%-8% এগিয়ে, দ্যাট ডাজ দ্য ডিল ফর ইউ, রাইট? ওরা ওদের যে এক্সপেকটেশন ছিল অফ পোলারাইজেশন অ্যান্ড দ্য এক্সটেন্ট টু উইচ দে কুড পোলারাইজ হিন্দুস টু ভোট ফর দেম, সেটা হতে পারে হিন্দুদের ক্ষেত্রে ইট ওয়াজ অ্যান ইভেন স্প্লিট, দ্যাট ইজ হোয়াট হ্যাজ এসেনশিয়ালি হ্যাপেন্ড।
পারেনি, কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে বলা যায়। প্রথম কথা হচ্ছে যে মানে ক্যান ইট ওয়ার্ক, মানে হিন্দু মেজরিটেরিয়ান মেজরিটিকে কতটা কনসোলিডেট করা পসিবল সেটাও একটা এটা প্রশ্ন। একটা খুব ইন্টারেস্টিং কথা। তোমার প্রশান্ত কিশোর একটা ইন্টারভিউতে বলেছিলেন যে টিপিক্যালি কোনো একটা সেকশন কে যদি আমি পোলারাইজ করে ওদের পুরো ভোটটা না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি, করে নাও 30-40% পোলারাইজড হবে, বাকি 60% কিন্তু পোলারাইজড হয়ে ভোট দেবে না। দে উইল অ্যাকচুয়ালি সি ইউ, ইভ্যালুয়েট ইউ অন ইউর মেরিটস ডিমেরিটস অ্যান্ড দেন ভোট। তো তুমি যদি ধরে নাও এই যে 55% পেয়েছে না বিজেপি ভোট, তার মধ্যে আই ক্যান অ্যাট্রিবিউট অ্যাবাউট 30% টু পোলারাইজেশন, কারণ এই ইলেকশনটা খুবই পোলারাইজ ছিল। এটা মানে এনিবডি হু ইজ নিউট্রাল উইল এগ্রি দ্যাট এবার খুবই পোলারাইজ ক্যাম্পেইন ছিল। 25% আর দ্য পিপল যারা সত্যি বিজেপিকে ভোট দিয়েছে বিকজ দে লাইক বিজেপি অ্যাজ আ পার্টি, দে ওয়ান্ট বিজেপি অ্যাজ আ পার্টি, দে রিয়েলি ফেল প্রবলি যে বিজেপি আসছে চাকরি ভালো হবে ইত্যাদি, তাই জন্য ভোট দিয়েছে। মানে এদের কি ম্যাক্সিমাম লিমিট পোলারাইজেশন এর, নাকি পোলারাইজেশন আরো 70% পোলারাইজ পসিবল? আমার মনে হয় ইটস ভেরি হার্ড। মানে দেখুন, যেখানে মেজরিটি পসিবল না থাকে, মানে যেহেতু মেজরিটি, আমি বলছি মাইনরিটি কে ব্যাপারটা ডিফারেন্ট ভাবে প্লে করে। মানে মাইনরিটি হলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এর জায়গায় চলে যায়, কিন্তু মেজরিটি কে যে এই যে ন্যারেটিভটা ফিট করানো, আমার মনে হয় সেটা একটা জায়গায় মার খাবেই। মানে আরো একটা ফ্যাক্টর আছে, ধর মেজরিটি সোশিও ইকোনমিক্যালি ফরওয়ার্ড, এবং যত সোশিও ইকোনমিক্যালি ফরওয়ার্ড হবে তাদের ক্ষেত্রে পোলারাইজেশন কম কাজ করার প্রবণতা আছে। বিশেষ করে প্রবণতা ওয়েস্ট আছে একদম। বেঙ্গলের যেখানে একটা লিবারেল হিস্ট্রি আছে, মানে যেখানে একটা এরকম আছে, সেখানে পোলারাইজেশনের কিন্তু একটা লিমিট আছে। এবং এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন গোয়িং ফরওয়ার্ড, মানে ইন দ্য ফিউচার দেখা যাবে যে বিজেপি কি স্ট্র্যাটেজি নেয়। মানে ওরা যে করাপশন বা এই ধরনের ইস্যুগুলোকে বেশি ফোকাস দেয়, নাকি পোলারাইজেশনকে বেশি ফোকাস দেয়, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্যাম্পেইনে। যেটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল আদিবাসীদের ভোট স্প্লিটটা নিয়ে, যে আদিবাসীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মহিলারা এবং পুরুষদের মধ্যে একটা বিরাট ডিফারেন্স ক্রিয়েট করেছে। মানে বিরাট বিরাট এইটা একটা ইন্টারেস্টিং থিওরি যে আদিবাসী সোসাইটি কি লেস প্যাট্রিয়ার্কিয়াল। এটা একটা বড় ব্যাপার, আদিবাসী সোসাইটি লেস প্যাট্রিয়ার্কাল। অ্যান্ড হ্যাঁ, তো এটা তো আমরা পড়ে এসেছি অনেক জায়গায় যে ওদের কাস্টমস এটসেট্রা অনেকটাই আলাদা আমাদের থেকে, ওরা অনেক লিবারেল ইন সাম ওয়েজ রাইট রাইট উইচ ইজ ভেরি সারপ্রাইজিং ওয়েন ইউ কম্পেয়ার দেম উইথ ওবিসিস, দলিত, ইভেন ইন সাম কেসেস আপার কাস্ট সোসাইটিস। আর মনে হয় আদিবাসীদের ক্ষেত্রে কি হয়েছে, আমার মনে হয় ওদের কাস্টমস না খুব হিন্দু ধর্মের সাথে এক না। আদিবাসীদের ক্ষেত্রে তুমি যদি দেখো ওদের হিস্টোরিক্যালি ওদের ডেফিনেটলি কালচার, কালচারাল ফ্যাসেটস, ওদের প্রেফারেন্সেস, রিচুয়ালস, দে আর ভেরি ভেরি ডিফারেন্ট। ডেফিনেটলি আমরা আরণ্যক পড়েছি, মানে আরণ্যকে এই আর জিনিসগুলো খুবই মানে একদম আমরা রিয়েলিস্টিক ভিউ। জানি বেহুলার যে গল্প ইত্যাদি ইত্যাদি, তো সব তো I think they voted for Mamata because of the reason why upper caste women voted for Mamata. In fact, ওদের মধ্যে আরো বেশি ভোট করেছে because they tend to be weaker economically. ওদের জন্য এই কন্যাশ্রী, রূপশ্রী help them more. made more difference sense to of them, right? empowerment এর জন্য, ওই sense of empowerment এর জন্যই আদিবাসী মহিলারা ভোট দিয়েছে। দেখা যায় মানে এটাও একটা ফ্যাক্টর যে এই জিনিসটা, যে মহিলাদের ভোটটা কতটা ইন্ডিপেন্ডেন্ট অফ পুরুষ। মানে একটা ফ্যামিলিতে যদি প্যাট্রিয়ার্কাল ফ্যামিলিতে ইন জেনারেল একটা ব্লক ভোট হয়, রাইট, মানে ইন জেনারেল তার কর্তা ডিসাইড করবে, সবাই সেখানেই ভোট দিচ্ছে আর কি। এটা স্ট্যান্ডার্ড ব্যাপার, ইনফ্লুয়েন্সিয়াল একটা কিন্তু ফ্যাক্টর। বেঙ্গলে কি হয় সেটা কম হ্যাঁ, হয় না মানে মানে। এই যে এই যে এই জিনিসগুলো না, না এগুলো তো সবই তো আমাদের অ্যানেকডোট আর কি, মানে এগুলো তো কোনো ডেটা নেই। আমি আমার বাড়িতেই দেখি না কেন, আমার বাড়িতে আমার মা একজনকে হ্যাঁ ভোট দেয়, বাবা একজনকে ভোট দেয়, আমি হ্যাঁ একজনকে ভোট, তো হ্যাঁ মানে হয় সেগুলো ওই আর দেখা কি। যায়, দেখা যায়। মানে দেখ, এবার আমরা কতটা রিপ্রেজেন্টেটিভ, মানে ব্যাপারটা তোকে দেখতে হবে যে যেখানে আসলে অবশ্যই মাসটা, যেখানে মানে অ্যাগ্রিড, আমরা ধর এই ডিসকাশন এখানে করতেই পারি, কিন্তু কতটা কানেক্টেড আমরা অ্যাবসলিউটলি সেটাও একটা ফ্যাক্টর এখানে। একদম। তো আমাদের মানে আমরা ওদের ওয়ার্ল্ড ভিউ বুঝতেই পারি না, আই থিঙ্ক আমরা উই ডোন্ট নো ওয়ে টু স্টার্ট রাইট অ্যাকচুয়ালি। রাইট 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 ফাইনালি মানে একজনের কথা না বললে ইলেকশনের ডিসকাশন কমপ্লিট থাকে না, যেটা হচ্ছে প্রশান্ত কিশোর। ওনার Yes. স্ট্র্যাটেজি মানে Yes. আমার মনে হয় যে যেই এত নয়েজ এর মধ্যেও মানে ভদ্রলোক প্রত্যেকটা চ্যানেলে গিয়ে এত কনফিডেন্টলি বলেছে যে মানে যে মানে এইটা হতে পারে না আর কি, যেটা ক্রিয়েট করা হচ্ছে, মানে হ্যাটস অফ আর কি। Hats off. And basically দেখবে ওই সিনেমাটা না, তোমার ব্র্যাড পিটের মানি বল আমরা দেখেছি, মানি বলে আমরা যা দেখেছিলাম এসেনশিয়ালি ওখানে গল্পটা ছিল একটা টিম বানাচ্ছে, যে হচ্ছে টিমের ম্যানেজার সে বেস্ট প্লেয়ারদের নেওয়ার চেষ্টা করছে ইরেসপেক্টিভ অফ ওয়েদার দে আর গুড ফিট উইথ ইচ আদার। ও একটা এরকম অ্যানালিস্ট কে নিয়ে আসলো, একটা গিকি অ্যানালিস্ট প্রশান্ত কিশোরের মতন, সে প্রত্যেকটা প্লেয়ারের স্ট্যাটস দেখলো, সে কোন মানে সিচুয়েশনে ভালো করছে অ্যান্ড কোন কনফিগারেশন গুলো ভালো করছে ইন ডিফারেন্ট সিচুয়েশন,
সেইটাকে লেভারেজ করে, ডেটাকে লেভারেজ করে আলটিমেটলি হি কেম আপ উইথ আ রেকমেন্ডেশন যে ইউ ডোন্ট নিড দ্য বেস্ট প্লেস, ইউ নিড অ্যান অপটিমাল ফিট অফ প্লেস, অ্যান্ড দ্যাট টিম ওয়েন্ট অন টু ডু এক্সিডিংলি ওয়েল। সো দিস ইজ হোয়াট দিস ইলেকশন ওয়াজ। তো ডেটা স্পিকস, ডেটা ডাজ নট লাই। আর প্রশান্ত কিশোর খুবই কনফিডেন্টলি বলেছে যে আমি ডেটা ইউজ করি, আর ডেটা ইজ লাইক দিস ফিডব্যাক দ্যাট আই টেক ফ্রম দি ভোটিং পপুলেশন অন আ পিরিয়ডিক বেসিস, and accordingly we fine tune our strategy. In fact, I don't have any conclusive proof for this. Eta khub interesting jinish bolte pari tomake. Tomar mone ache ei february mash hobe, february ki march mash, ha february ki march mash, tokhon ekta clubhouse e chat leak hoyechilo jekhane Prashant Kishore kotha bolchilo kichu reporter der sathe, ota leak korechilo Amit Malviya je hocche ki bjp er it cell er দেখবি ওখানে ওখানে বলছিল যে বিজেপি পপুলারিটি বেশ উইথ দলিতস এন্ড ওবিসিস ইন বেঙ্গল, আপার কাস্টদের মধ্যে হিন্দুদের মধ্যে খুব বড় খুব পপুলারিটি বিজেপি, ইট অ্যান্ড বিজেপি ইজ আ ভেরি ফর্মিডেবল ক্যান্ডিডেট, তার মমতার জন্য একটু ডিফিকাল্ট, ফর তৃণমূল টু উইন ডিসাইসিভলি উইল বি আ টাফ টাস্ক, বাট দে আর ওয়ার্কিং হার্ড টু গেট ইট অ্যাচিভ। And তারপরে ওটা চারিদিকে WhatsApp forward হয়ে খুব popular হয়ে যায়, সবাই খুবই misinterpreted হয়ে যায়, মানে ও কখনোই বলেনি যে বিজেপি জিতবে, ও বলেছে যে লোকের পারসেপশনে বিজেপি এগিয়ে আছে, ও সেটাই বলেছে, পারসেপশনটা ক্রিয়েট করা হয়েছে এরকম যে সবাই ভাবছে যে বিজেপি জিতবে, এগিয়ে আছে কেন তোমার all the news media especially দিল্লি media is very very biased towards BJP, half of Calcutta media was biased towards BJP, so perception ক্রিয়েট হয়েছে। এটা অনেকজন বলে যে হি এসেনশিয়ালি ডিড দিস টু ডু অ্যাচিভ ওয়ান থিং, বলছে কি ও ডেটাতে দেখতে পেয়েছিল যে মুসলিমদের মধ্যে যে কনসলিডেশন বা ব্লক ভোটিংটা এক্সপেক্ট করছিল সেটা অতটা হচ্ছিল না। ওয়ান্স দে গট দিস ইনফরমেশন অ্যান্ড দে হার্ড দ্যাট যে দলিত অ্যান্ড ওবিসিস আদিবাসীও বলেছেন ওই ভিডিওতে ওই ট্রান্সক্রিপ্ট চ্যাটে, they are also voting predominantly for the BJP. So he kind of let this information loose and he was very happy that this got leaked. Muslim men and women understood that they should not choose among Trinamool, CPM and Congress while they are voting. They should all just go at it, gung-ho vote for Trinamool Congress. Which to a large extent explains why Amra Malda Murshidabad e eto bhalo falafel hoyeche. Consolidation. Consolidation, simply put. So he's a very wily strategist. এখানে কথা বলছে কিন্তু এর উপরে বানিয়েছে তোমার বিজেপি ডিফারেন্ট পেজ হাজারটা মিম হিন্দিতে বাংলায়, সেটা ভুল ইন্টারপ্রিটেশন, কিন্তু ভুল ইন্টারপ্রিটেশন, কিন্তু এখানে লেখা আছে যে প্রশান্ত কিশোর বললেন যে বিজেপি সাংঘাতিক ভালো ফলাফল করতে চলেছে কেন আদিবাসী ওবিসি এসসি এসসি সবার ভোট পাবে, এন্ড দ্যাট কাইন্ড অফ হেল্প ড্রাইভ দ্যাট ফিয়ার ইনটু দ্য মাইন্ড অফ হিজ টার্গেট অডিয়েন্স। প্রশান্ত কিশোরকে কতটা মানে ওকে চেনে অ্যাকচুয়ালি, মানে আমরা যতটা চিনি ওকে, ওকে গ্রাউন্ড লেভেলে কতটা চেনে মানে সেটাও আমার সন্দেহ আছে, মানে আমার মনে হয় যে এটা পার্ট অফ ওয়াইডার স্ট্র্যাটেজি যে পারসেপশন গেম যেটা বিজেপি মানে চেষ্টা করেছে, এবং পারসেপশন তার জন্যই একটা কনসলিডেশন হয়েছে উল্টো দিকে, সেটাও একটা মানে কাইন্ড অফ ক্লিয়ার। ওকে তাহলে এইবারে মোটামুটি র‍্যাপ আপ করা যাক, অনেকক্ষণ কথা হলো। তো ফাইনালি গোয়িং ফরওয়ার্ড মানে বাংলার পলিটিক্স মানে এখন একটা বোঝাই যাচ্ছে যে এইটা মানে কন্টিনিউ করতে চলেছে, সিপিএম কংগ্রেসের ফিরে আসার সম্ভাবনা আগামী 10 বছরে খুবই কম, এটা আমার পার্সোনালি মনে হয়, একমাত্র যদি না 2024 উপরে নির্ভর, হ্যাঁ হ্যাঁ রাইট, সেন্টারে এখন যদি না চেঞ্জ হয় এখন সেইটার উপর নির্ভর করছে আর কি। তোর আর কিছু অ্যাড করার থাকলে বল। মানে আমার যেটা মনে হয় going forward we'll probably see Mamata Banerjee playing a bigger role in national politics, it seems so. Is akon mane conceivable mane samasya ta hocche je national politics e mane ei thor hindi heartland theke na uthe asle hindi fluent speaker na hole khub mushkil, eta amar personally mone hoy ekta mane ei ta hocche Devegowda koreche unique samasya ar ki
স্পিনিং সমস্যা এটা তো আছেই, কিন্তু দেবেগৌড়া করেছে না অবভিয়াসলি, 1 বছর দেখ করেছে। দেবে, এখন এইখানে একটা ডিফারেন্স আছে, দেখ দেবে কোমরা ওয়াজ ইন এ টাইম যখন গেমটা অন্যরকম ছিল, মানে গেমটা ছিল যে কোয়ালিশন, এবং সেখানে কিন্তু একটা ফেস, মানে এখানে কিন্তু মোদি একটা বিরাট ফেস আর কি। মানে এখন এখন ওই দেখো মানে আইডিয়ালি ইট ইট উইল বি আ কোয়ালিশন ইফ মমতা হ্যাজ টু ডু এনিথিং ইন ন্যাশনাল পলিটিক্স, রাইট ইট ক্যান রাইট অনলি বি থ্রু আ কোয়ালিশন, ন্যাশনাল ফ্রন্ট টাইপের কোয়ালিশন যেখানে বিভিন্ন জাস্ট রিজনাল পার্টি উইল গেট টুগেদার অ্যান্ড দে উইল হ্যাভ টু থিঙ্ক অফ আ পোটেনশিয়াল ফেস। কেন ওরা এইটা বুঝেছে 2019-এর পরে এটা বুঝেছে যে ইফ দে গেট ইন টু অ্যান ইলেকশন উইদাউট আ ফেস তাহলে ইলেকশনটা ওরা খুব বাজে ভাবে হারবে, এটা হ্যাজ বিকাম ভেরি ক্লিয়ার। বাট বেঙ্গলে ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রব্যাক্স বিজেপি হ্যাড ওয়াজ ডিড নট হ্যাভ আ ফেস। মানে আমি জানি একদিকে তৃণমূল জিতলে আমার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, ইন কেস অফ দিল্লি তো বিজেপি আমি একই জানি ব্যাপার, 2020 দিল্লিও সেম। সেম জিনিস, কোনো ফেস নেই। তো এখন ন্যাশনাল ফ্রন্ট যদি একটা হয়, বিকজ যদি হতে হয় হবে উইদিন দ্য নেক্সট 1 ইয়ার, ইউ নিড এট লিস্ট 2 ইয়ার্স টু ক্যাম্পেইন অ্যান্ড ডু অল দ্যাট। তো আই থিঙ্ক নেক্সট ইয়ার ইউপি এই মানে এই বছরের শেষে বা পরের বছর শুরুর দিকে পাঞ্জাব ইজ আ ফরগন কনক্লুশন, পাঞ্জাবে ইটস কাইন্ড অফ গিভেন কে জিতবে, বাট কংগ্রেস ইউপি জিতছে, উইল বি কংগ্রেস বিকজ অফ এভরিথিং, ফার্মার্স প্রোটেস্ট এটসেট্রা, ইটস আ গিভেন, বাট ইউপি উইল বি ভেরি ইন্টারেস্টিং। ইউপিটা উইল বি হোয়াট উই শুড ওয়াচ আউট। ইউপিতে তুমি যদি দেখো বিজেপি আবার সাংঘাতিক একটা ম্যান্ডেট নিয়ে জিততে পারছে, দেন ইউ নো দ্যাট নাথিং মাচ হ্যাজ হ্যাপেন্ড। বাট ইফ দি রিভার্স ওয়ার টু হোল্ড ট্রু দেন all prospects for such a national front come alive immediately, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। ওকে দেখা যাবে, অপেক্ষা করবো, এটা নিয়ে আবার বসা যাবে আর কি বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে। এসেও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে চল, থ্যাংক ইউ, বাই। বাই।